মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় কন্দ রে তোর এই গোলামে কন্দ রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় মোহাম্মদ কমলি মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় কন্দ রে তোর এই গোলামে কন্দ রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আয় মোহাম্মদ কমলি বালা আয় রে আমার বুকে আয় আয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মুজনাবিন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রহমতাল লিল আলামিন। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দু ফা'উযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم। فلا صدق ولا صلى ولكن كذب وتولى, أيضا قال وإذا سألك عبادي عني فإني قريب। صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। فيا أيها المشتاقون إلى رؤيا جماله صلوا عليه وسلموا تسليما। اللهم صل على آل سيدنا محمد। مدینے کو جاؤ پلٹ کر نہ آؤ, وہی گھر بنانے کو جی چاہتا ہے۔ اللہم صلی سيدنا مولانا۔ دیکھا دیا نور نبی فراو منیر باشنا, اولی دربیش غوث قطب اپنار پریم دیوانا۔ اللهم صل سيدنا
سيدنا مولانا. معزز محترم واجب الاحترام উপস্থিত সামিন کرام, ফিরে কামেল শাহ সুফি আলহাজ হযরত মাওলানা কারি বন্দে আলী মুন্সি রাদিয়াল্লাহু তাআলার শরণে 57তম বার্ষিক সুন্নি উলামায়ে সম্মেলন পবিত্র উরুস মোবারক 18 জানুয়ারি রোজ বৃহস্পতিবার আয়োজিত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আব্দুল জলিল আমিন সাহেব, মাহফিলের প্রধান অতিথি ডক্টর আনিস মালিক সাহেব, বিশেষ অতিথি মোহাম্মদ মাসুদ চেয়ারম্যান সাহেব, ডক্টর মোহাম্মদ আবু জাহের সাহেব, আপনারা দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শুনছেন হযরতুল্লাহ মাওলানা নাজবুল হুসাইন মুজাহিদি সাহেবের জবান থেকে, মাওলানা মুফতি মোহাম্মদ সাইদুর রহমান কাদেরি সাহেবের জবান থেকে, হযরতুল্লাহ মাওলানা সিরাজুল ইসলাম সাহেবের জবান থেকে, ইতিপূর্বে আপনারা সুললিত কণ্ঠে তাকরির শুনতেছিলেন আমার বাবার জবান থেকে, উপস্থিত অন্যান্য হযরত উলামায়ে কেরাম, আমার সামনে বসা কৃষক শ্রমিক চাকরিজীবী ব্যবসায়ী সর্বস্তরের আমার বাবারা ভাইয়েরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি অধ্যয়নরত বন্ধুরা, পর্দানিশীর মা ও বোনেরা, হাজার কোটি শুকুর। এই কনকনা শীতের মাঝে হিংসা বিদ্বেষ অহংকার রিয়া ত্যাগ করে সুন্নিয়াতের ঐক্যের স্বার্থে, ঠিক কিনা, গাড়ি বাড়ি টাকা পয়সা গবাদি পশু স্ত্রী পুত্র সবকিছুর মায়া ত্যাগ করে দীনের মহাব্বতে কোরআনের মহাব্বতে আজকের রাতটা কোরবানি করার জন্য মালিক কবুল করেছে, ধনী গরিব সমন্বয় জান্নাতের বাগানে আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, শুকরিয়া তাম বলবো আলহামদুলিল্লাহ। গ্রামে কত হাজার মানুষ তাকদীরুল্লাহ ইয়ারুদ্দ, সকলের তকদিরে নাই বৎসরে একটা রাত বন্দে আলীর স্মরণে রাত কাটাইবার, যারা বাসা বাড়িতে আছে ঘুমিয়ে আছে ওরা যদি জানতো যারা আমার জানাজার মুসল্লি হবে ওরা এখন মাহফিলে বসা, আগামীকাল আজকে রাত যদি আমার মৃত্যু হয়ে যায় আগামীকালকে আমার জানাজার মুসল্লি যারা ওরা এখন মাহফিলে বসা, এই কথা যদি তার দেমাগে থাকতো বাসায় গিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাতো না, আল্লাহকে বুঝার তৌফিক দে। আমার মা বোনেরা প্রধানিশীন ইন্তেজামিয়া কমিটি সুব্যবস্থা রাখছেন, ওরা বসে আছেন, আমরা শুকরিয়া আদায় করলাম আল্লাহর। যারা বাইরে ঘুরাফিরে আছেন ওয়াজ শুনতেছেন, হাকিকতে জান্নাতের বাগানে নাই, জান্নাতের বাগানে ঢুকতে হলে এই প্যান্ডেলটার ভিতরে থাকতে হবে, ঘুমাইয়ে যদি থাকেন প্যান্ডেলের ভিতরে গুনাহ লেখা হবে না ইবাদত লেখা হবে, যেহেতু এটা জান্নাতের বাগান। আপনি যদি ঘুমিয়েও থাকেন গুনাহ লেখা হবে না, এটা জান্নাতের বাগান। অতএব বাহিরে যারা আছেন অযথা ধূমপান করতেছেন, আপনি যদি জানতেন এই মুখে বলতেছি আল্লাহ, আপনি যদি জানতেন এই মুখে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জানতেন এই মুখে বলতেছি ইয়া নবী আল্লাহ, আজকে রাত যদি মৃত্যু হয়ে যায় এই বিড়ির গন্ধটা নিয়ে কবর যাওয়া মানায় কথা কন না। আসুন, আমি মোশাররফ হোসেন হেলালি 92 তে আপনাদের এই সাতমরা ইউনিয়নে এসেছি,
পায়ে হেঁটে মেন রোড থেকে সরিষা জমিনের লাইল দিয়ে আস্তে 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 হাইটা গেছে। এখানে এসে গাড়িটা যেখানে রাখলাম, আমার একটা অভ্যাস রাস্তা দিয়ে হাঁটতে সাইনবোর্ড পড়ার, ওই সাইনবোর্ড পড়তে গিয়েই আমার বাচ্চাদেরকেও শিখে দিই এটা একটা জ্ঞান। তো সাত মরা তখন মোবাইল খুঁজতে আরম্ভ করলাম, এই সাত মরা তো ওই সাত মরা, রাতের কারণে কিছুই বুঝতে পারি নাই। অতএব আপনাদের এই মাহফিলটা 57তম, আমার জন্মের আরো 4 বছর আগ থেকে এই মাহফিলটা চলছে, মারাত্মক কথা। তাহলে দেশ স্বাধীন হলো কত বছর? 47 বছর। কত? 46 চলছে, 46 চলছে, 47, 48, 49, 50। তাহলে দেশ স্বাধীন হওয়ার আরো 10 বছর আগ থেকে বন্দে আলীর উরুট চলছে। যারা বিরোধিতা করো বয়স মাত্র 22, যারা বিরোধিতা করো হাইস তোমার বয়স 32। লাল গামছা দিয়ে মাথার মধ্যে পাগড়িটা বাইন্দা ফতু আমারও, দেশ স্বাধীন হওয়ার আরো 10 বছর আগ থেকে বন্দে আলীর উরুজ চলছে। আপনারা ভাগ্যবান, একজন অলির সোহবতে আছেন, চিৎকার করে কন আলহামদুলিল্লাহ, তারিফ করলাম কার বলেন, তারিফ করলাম কার? আল্লাহর। ওয়াস্তাইনু বিসসবিরি ওয়াসসালা, ধৈর্যের সাথে মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, দৈনিক 17টি ফরজ, 46 রাকাত নামাজ, প্রত্যেকটা মানুষ 46 বার বলে থাকি আলহামদুলিল্লাহ, সবাই বলে শোনেন, কথা বলতে যেরকম চেহারাটা উন্মুক্ত রাখতে হয়, কথাটা শুনতে চেহারাটা উন্মুক্ত রাখতে হয়, ঠিক কিনা? আমি বৃহত্তর কুমিল্লারই ছেলে, আপনারা কুমিল্লাতে আছেন, তবে আল্লাহ মাফ করছে, আপনারা ব্রাহ্মণবাড়িয়া, আমি হেলালি চাঁদপুর। কুমিল্লার কথা কইলে মানুষ আমি করে ইতর কইত, ঠিক কিনা? কুমিল্লার কথা কইলে কি কইত? ইতর। আল্লাহ করে বাঁচাইছে, আমরা এখন কুমিল্লা না, কোথায়? ব্রাহ্মণবাড়িয়া, আমার জন্মস্থান চাঁদপুর। একটু মজা করলাম, বৃহত্তর কুমিল্লার মানুষ। আমাদের দেশে ছোট ভাইকে বিয়ে করালে বড় ভাই বাসুর হয়, ছোট ভাই বিয়ে করলে বড় ভাই কি হয়? বাসুর হয়। যেদিন ছোট ভাই বিয়ে করে তার পরের দিন থেকে বড় ভাইয়ের জন্য বিপদ শুরু হয়, বাড়িতে ঢুকতে ঘরে ঢুকতে আজকে একটা অপদার্থ জন, হায়া লজ্জা চলে গেছে, যখন বাসুর ঢুকতেছে ছোট ভাইয়ের বুকে, মিয়া ভাই কেমন আছেন ভাই, কথা বলেন ঠিক কিনা? হায়া লজ্জা নাই, কিন্তু আমার কথার উত্তর দিবেন, বাসুর বাড়িতে ঢুকতে গলাতে শব্দ করত, ঠিক কিনা? ছোট ভাইয়ের বউ আছে বাড়িতে, ছোট ভাইয়ের বউ যদি কোনোদিন বাসুরকে দেখতো লজ্জায় এইভাবে থাকতো। তো আপনারা অনেকে দেখলাম এইভাবে মুখ ঢেকে আছেন, আমি কি আপনাদের বাসুর নাকি? যদি আমি আপনাদের বাসুরে না হই, চেহারাটা খুলে দেন, আপনি খুলবেন, এক্ষুনি খুলবেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। এই ক্যামেরা রেকর্ডিং হচ্ছে শুধু স্টেজে যারা আছে ওদেরকে দেখে, আর আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন, আমি খোদা কুদরতি ফিরেশতা দিয়ে, কুদরতি ক্যামেরা দিয়ে প্রত্যেকটা মানুষের ছবিটাকে উঠাচ্ছি। আমি কাউকে সুবহানাল্লাহ বলার জন্য বলি নাই, যখন বলেই ফেলছেন সবাই বলেন হ্যাঁ, এখন বোঝা যায় মাহফিলে দর্শক আছে।
কেউ বললেন কেউ বললেন না, খোদায় কয় ফাইন্নি করিব, আমি তো নিকটে আছি। তোর ঠোঁট লড়ল কি লড়ল না, তোর জবান নড়ল কি নড়ল না, আমি আল্লাহ কিন্তু চাইয়া রয়েছি। আবারও সুবহানাল্লাহ বলছেন, সবাই বলেন এই না বোঝা যায় মাহফিলে দর্শক আছে, যেই বোকা মানুষটা বাসা গিয়ে ঘুমাই রয়েছে তার বউ তারে ধমক দিবে, তোমার মতন মেয়ে লোক পাগল পাড়া পুরুষ এই গ্রামে আরেকটা নাই। গ্রামের অনেক মানুষ এখনো মাহফিলে, আপনারা কি আছেন? কই আছেন? চিল্লে বলেন আলহামদুলিল্লাহ, আরেকবার জোরে বলেন, চিৎকার করে বলেন, এত তারিফ আল্লাহর। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, যিনি রাতটাকে লম্বা করে দিনটাকে ছোট করেন, আবার দিনটাকে লম্বা করে রাতটাকে ছোট করেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ। ওয়াজ আপনারা করবেন, এই সুপ্রিম পাওয়ারের মালিক আল্লাহ, সে আল্লাহ তারিফ, মালিক ইয়াউমিদ্দিন। দৈনিক সত্রটি ফরজের সত্রবার 46 রাকাতে এক একটা মানুষ 46 বার বলছি মালিক ইয়াউমিদ্দিন, এই পৃথিবীর মালিক তুমি আল্লাহ, ইয়াউমিদ্দিন ফর জগতের মালিকও একমাত্র তুমি, বড় করে বলেন তুমি আল্লাহ। সে আল্লাহ তারিফ, কখনো পৌষ মাস, কখনো চৈত্র মাস, কখনো আষাঢ় মাস, কখনো এই জাতির জন্য বড় সর্বনাশ। পৌষ মাস শীতের বস্ত্র দাও, শীতের বস্ত্র সরকারের কাছে চায়, চেয়ারম্যানের কাছে চায়, শীতের বস্ত্র দাও, প্রচন্ড ঠান্ডা, আমাকে শীতের পোশাক দাও, জ্যাকেট দাও, শাল দাও, কোট দাও, চাদর দাও। বেটা কেন মারাত্মক শীত দেখা যায় না, ধরা যায় না, শোয়া যায় না। আল্লাহ বলে ফাইন্নি করিব, আমি রব তোর নিকটে আছি, ধরা যায় না, শোয়া যায় না, আমি আল্লাহ তোর কাছে আছি। ফাইন্নি করিব, আছে কি নাই কথা বলেন, আছে কি নাই? শীত ধরা যায় না, শোয়া যায় না, আমার আল্লাহ কয় আমিও তোর কাছে, আমাকে ধরা যায়, কথা কন আমাকে ধরা যায় না। আমি কোনো কিচ্ছু কাহিনী বলবো না, শিক্ষিত মানুষ কিছু আলোচনা করবে, এই রাত সময়টা যেন কাজে লাগে। আলহামদুলিল্লাহ বলেন, বড় করে বলেন আলহামদুলিল্লাহ। গ্রামের মানুষ যত আলোচনাই করুক, ওয়াকিয়া ভিত্তিক কিছু কথা বলতে না পারলে এই বক্তা নাইস না, একটা ধারাবাহিক ইচ্ছা বলতে পারলে কয় শালা ওয়াস করছে, হয়তো কবার শালাও করছে, শালা ওয়াস করছে, কথা কর ঠিক কিনা? হুজুরে কইতে কইতে হুজুর আবার শালা বানাই ফেলে, তো শালা কওয়া যায় আর শালার ঘরে শালা কওয়া আরাম, শালা কওয়া যায় অনেক সময় শালার ঘরে শালা, এই গালিটা দেওয়া হারাম, শালা কওয়া যায় আমি তোর ফুফা, আমি কি তোর শালার ফুত, অর্থাৎ তোর ফুফা আমি, শালার ঘরে শালা করে না। সে আল্লাহ তারিফ, লাকাদ কাররামনা বানি আদম, চৈত্র মাস এক ফোঁটা পানি নাই, আষাঢ় মাস পানি আর পানি, রাস্তায় পানি, উঠানে পানি, ঘরে পানি, মানুষ আর ঘরে থাকতে পাচ্ছে না, কলার ভেলা বানিয়ে অনেক সময় দেখা যায় টিনে চালে গরুর বাসুর লইয়া, বালহুম আদল, গরু বুক্তির বাসুর লইয়া মানুষগুলি টিনের সালে বসবাস করে। আল্লাহ কে ডেকে বললাম, আল্লাহ চৈত্র মাসে এক ফোঁটা পানি ছিল না, আষাঢ় মাসে এত পানি, মাঠে পানি, ঘাটে পানি, রাস্তায় পানি, উঠানে পানি, শ্রেষ্ঠত্বের মর্যাদা যেই মানুষকে দিয়েছ সেই মানুষের ঘরে পানি, প্রভু দয়াময় এই পানিগুলি তুমি আল্লাহ
চৈত্র মাসে কোন কলসির মধ্যে রেখেছিলাম? জোরে বলেন। আমরা তরিকত পন্থী মানুষ, সুন্নি মুসলমান, আমরা তরিকতের পাগল, টেলিভিশন দেখি না, শুধুমাত্র একটু ক্রিকেট খেলা হলে দেখি। ক্রিকেট খেলা উইকেট ছক্কা নিতে গেলে মাঝে মধ্যে গাজী ট্যাং দেখা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহরে ডেকে বলে, আল্লাহ তুমি খোদার গাজীটা জানি কত বড়, এই চৈত্র মাসে এক কোটা পানি নাই, আষাঢ় মাসে পানি 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 পানি, এতগুলি পানি তুমি আল্লাহ কোন পাত্রের মধ্যে জমা রেখেছ? তুমি খোদার পাত্রটা জানি কত বড়, মাথায় ধরে না। এগুলি নিয়ে চিন্তা করলো যারা, বন্দে আদি হইল তারা। আমার বাবারা, ভাবার ভাইয়েরা, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়, আট ওয়াক্ত নামাজ পড়লে বন্ধু হয়, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে বান্দা হয়, আট ওয়াক্ত নামাজ পড়লে বন্ধু হয়, বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বান্দা মইরা গেলে গোরস্থানে কবর হয়, বন্ধু মইরা গেলে মাজার হয়। বন্দার কবরস্থানের মাঝখান দিয়া গরু দৌড়ায়, কুকুর দৌড়ায়, বন্ধুর মাজারে গোলাপ জ্বলে, আখের বাতি জ্বলে, মোমবাতি জ্বলে, ঠিক। বন্দা যদি মইরা যায় সাধারণ গোরস্থানে দাফন, জাতীয় মসজিদের খতিব উবাইদুল হক সাহেব বন্দা ছিলেন, এই জন্য আজিমপুর গোরস্থান কেউ যে আরতে যায় না। বন্দে আলী বন্দা ছিল না, খোদার বন্ধু ছিল, যার জন্য তিনার স্মরণে উরুস মাহফিল 57 বছর। বড় করে বলেন, বড় করে বলেন। মারাজাল বাহারাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারজাখুল লা ইয়াবগিয়ান। এবার সিদকা দিলেন না, কি বুঝে আল্লাহু আকবার কইছেন, কি বুঝে সিদকার দিচ্ছেন? 40 বছরে সুরায় ফাতিহা পড়ার আলাদ দলেন, মনে মনে বললেন আমিন, ওয়ানুখরিজুলাহু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, বান্দারে আমার 10 বছর বয়সে বুঝোস নাই, 30 বছরে বুঝলি না, 40 বছরে বুঝলি না, একটাই মাত্র সূরা ওয়ালাদ দলিন পড়ে মনে মনে কইছস আমিন, কি বুঝা তুই আমিন কইছিস, কি বুঝার পরে তুই আমিন বলছিলি জবাব দে। হামারি না জীবনে মসেন খায়া, দারি দুনিয়া হুকুম কিসকা বজায়া, আমি খোদার না জনে আমত খেয়েছিস, কি শুই না তুই আমিন বলছি, একটা বার উত্তর দে রে বান্দা। বক্তায় কোরআন শরীফ তেলাওয়াত করে সুদা সুলতা সিদকার দেয়, আলে মোলামা আছে আল্লাহ কে ওয়া আনসিতু লাকুম তুরহামুন, যেখানে তেলাওয়াত হবে নীরব তেলাওয়াত শ্রবণ কর, যিনি তেলাওয়াত করবে যা তার যতটুকু সওয়াব হবে, নীরবতার সহিত শ্রবণ করার কারণে সমান সওয়াব আল্লাহ পাক তোমার আমার আমলনামায় দান করবে। বড় করে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা হুজুর, ঠিক কিনা? যা যাই দে কিছু না, টান দিলে সিদকেন আল্লাহ, কি সুরে ফাতের অর্থ আমি জানে না, দাদা হইয়া গেছি, কবরে যাওয়ার সময় হয়েছে, এখনো জানাজার নিয়ত জানি না, কথা বলেন না কেন? নিজের মায়ের জানাজা পড়লাম, নিয়ত জানি না, হাইরে কপালে আঘাত কর। এই শীতের দিনে যেই মা বুকে জড়িয়ে রাত কাটাইলো, ওই মায়ের জানাজা পড়লাম, নিয়তটা জানি না, কপালে আঘাত কর।
বছরে দুইটা নামাজ, ঈদুল ফিতর, ঈদুল আজহা, বছরে দুইটি নামাজ। দুইটা নামাজের নিয়ত আজও জানি না, কষ্ট দিতেছি না? জাদাতুহুম ঈমানা, ওই কথা বলবো যে কথাগুলি আপনারা জানেন, জানা কথাটা আরেকবার জানাইবো, জানতে জানতে যদি আমল করে মজবুত করতে পারেন, আপনার আমার ঈমান আমার আল্লাহ মজবুত করে দিবে। এখনো নামাজের মুসল্লার মধ্যে দাঁড়াইয়া হুজুর জানাজার নামাজের নিয়তটা কইয়া দেন। তো হুজুর আজীবন বাংলা নিয়তে কইতে আছি, পশ্চিম দিকে ফিরি কেবলামুখী হইয়া ইমামের পিছনে সাত তাকবীরের সহিত এই মরা মানুষের নামাজে জানাজা পড়তেছি, আল্লাহু আকবার। আর মরা তাকবীরাতে সালাতিল জানাজা যেই কোন নামাজের উপরে হাত তুলে মুনাজাত করা আমার নবীর সুন্নাত। আমার দেশের কিছু আলেম ওলামা এডি মরা মানুষের পর্যন্ত দুশমন, মরিয়া গেলে এই লোকটার জানাজার পরে হাত তুলে মুনাজাত করে না। এরা মরার পর্যন্ত দুশমন। আমার নবী কয় হা যে কোন নামাজের পরে হাত উঠাইয়া মুনাজাত করা আমি মদিনাওয়ালার সুন্নাত। তাহলে দুইটা মাসালাও শিখলেন, কথা বলেন ঠিক কিনা? শুধু ওয়াজ নয়, দুইটা মাসালাও শিখলেন, আলহামদুলিল্লাহ। কোন বড় করে বলেন আলহামদুলিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, আল্লাহর তারিফ দিয়ে প্রোগ্রামটা শুরু করেছি। আল্লাহকে ডেকে বললাম, আল্লাহ তোমার তারিফের পরে আমরা তারিফ করব কার? আল্লাহ ডেকে বলে, বন্দারে আমার, আমার নামের পরে একটা মাত্র নাম জায়গা পাইছে, একটা মাত্র নাম স্থান পাইছে, সংযুক্ত হয়েছে, নামটা হলো মুহাম্মদ। মিম হা মিম দাল মুহাম্মদ, আলিফ লাম লাম হা আল্লাহ। আমার নামটা যদি থাকে লা ইলাহা ইল্লাল্লাহ, আমার বন্ধুর নামটা পুরাপুরি নেই কো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার পরে সিয়াসিতার সমস্ত হাদিস দুই দিকে ব্যাকেট দিয়ে আমার বন্ধুর নাম শোনার পরে তোমরা দুরূদ শরীফ পড়ো। বন্ধুর নাম শোনার পরে দুরূদ শরীফ পড়াটা আমি আল্লাহ তোদের জন্য ফরজ করে দিলাম। বড় করে বলেন সুবহানাল্লাহ। মাথা নষ্ট করবেন না, সারা জীবন শুনলাম দুরূদ শরীফ পড়া ওয়াজিব। হুজুর আপনি এখন শেষ রাইত কইলেন ফরজ না, হাজ রাইত ফরজ কই, শেষ রাইত ফরজ কই, জীবনে একবার নবীর প্রতি দুরূদ শরীফ পড়া ফরজ। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। শুধু ওয়াজ নয়, মাসালাও শিখেন, আলহামদুলিল্লাহ। কোন এই জন্য সুন্নিরা নবীর নাম শুনলে দুরূদ পড়ে, শুধু দুরূদ পড়ে না, আঙ্গুলে সুমা খাইয়া এবাহা মাইনো করে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশের এক শ্রেণীর মানুষেরা কয় আমরা বেলে খালি সুম 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 করি, কয়রা কই মাছের মাথা চষে, এই কই মাছ এত সুন্দর মাথা দ্বারে সিবাইয়া খাইতাম, কিছু বেকুব মুলুবির কারণে খোদা কয় কই মাছের ভিতরে এবার দিব পাথর ঢুকাই। কই মাছের মাথা কি সাবান জানিও, সাবাইতে গেলে পাথর পাথর, কথা কন বাজে, কই মাছের মাথার ভিতরে পাথর সাবান জানাই, আমরাও সুমাই হেরা সুমা, কথা কোন ঠিক কিনা? মেয়ের ঘরের নাতি দেখতে গেলে নাতির বয়স মাত্র তিন দিন, তিন দিনের নাতির গালে কোনোদিন নানায় সুমা দিছিনি না? আরে কথা না কইলো আর শুনবেন কেমনে? নানার জিগাইলাম নানা, মেয়েরে খুশি করার জন্য নাতিরে কেমনে সুমা দিছেন? নানায় নাতির কাছে দাঁড়াইয়া গালে হাত দিয়া নিজের হাতে সুমা খায়। জোরে কন, জোরে কন, জোরে কন, ঠিক কিনা? নিজের হাতে সুমা খাইলাম। জেঠোসের মেয়ে, জেঠোসের ঘরে যদি মেয়ে হয়, জেঠোসকে খুশি করার জন্য
মেয়ের গালে হাত দিয়া নিজের গালে চুমা খায়, অসুবিধা হইতেছে? বুঝার চেষ্টা করেন বাবা, চুমা দেওয়ান জায়েজ। যিনি বিশ্ব সভার সভাপতি, যিনি নবীউল আম্বিয়া, যিনি ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নাবিয়িন, যিনি নূরুন আলা নূর, মান সাল্লামা আলা, তিনি কাতাব আল্লাহু লাহু আশারা হাসানা। মা মারে মা, নবীটা কেমন রে মা? যেই নবীর প্রতি একটা বার যদি দুরুদ পড়ো, দশটা নেক লেখে লেখে দিবে, দশটা গুণা আমার আল্লাহ সাথে সাথে মাফ করে দিবে। ওয়ালা আলে সাইয়্যিদেনা মুহাম্মদ, সাইয়্যিদ কা মানা সরদার, সাইয়্যিদ কা মানা লিডার, সাইয়্যিদ কা মানা নেতা। নবী কেমন সরদার? জোর জমিনে দাঁড়াইয়া পশ্চিম আকাশে নবুয়তের হাত মুবারক বাড়াইয়া দিলেন, ডুবন্ত সূর্যটাকে আমার নবী ধইরা টান দিয়া উঠাইয়া আসর ওয়াক্তে দাঁড় করাইয়া বেলায়েতের সম্রাট আলীকে ডেকে বলে, আলী রে এবার আদায় করো সালাতুল আসর। বড় করে বলেন না বাবা, সুবহানাল্লাহ। নবী নেতা, সমাজে কত নেতা আছে রোজা রাখে না ইফতারি খায়? সমাজে কত নেতা আছে রোজা রাখে না ইফতারি খায়? সমাজে কত নেতা আছে তারাবি পড়ে না ঈদের নামাজে যায়? সমাজে কত নেতা আছে জোহর আসর পড়ে না, মানুষ মরে গেলে নামাজে জানাজার বক্তৃতার মধ্যে যাইয়া দুই মিনিট সুযোগ পায়? ও তো নেতা, নবী আমার কেমন সরদার? জমিনে দাঁড়াইয়া হাত উঠায় না, ঠোঁট দাঁড়ে না, নবী আমার চেহারা টুকুন আকাশের দিকে ঘুরায়, দুইবার তাকাইলেন, তিনবার তাকাইলেন, আল্লাহ ডেকে বলে, জিব্রাইল বন্ধু আমার হাত উঠায় না, বন্ধু আমার ঠোঁট নাড়ে না, শুধু চেহারা ঘুরাচ্ছে জিব্রাইল, আমার বন্ধুর মনের কথা আমি আল্লাহ বুঝতে পেরেছি, আমার বন্ধুরে বলে দাও ইজে তাস্তা গি সুনা ফাস্তা যা বারাব্বাকুম আন্নি মুমিদ্দুকুম বে আলফিম মিনাল মালাইকাতে মুরদিফি। চিৎকার করে বলেন না বাবা, আল্লাহু আকবার। ওরে জিব্রাইল, আমার নবীর পক্ষে আজকের ময়দানে যারা এসেছে, আমার নবীর পক্ষে ময়দানে যারা এসেছে, এরা কোরআনের পক্ষে এসেছে, আমি আল্লাহ এদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে 1000 ফেরেশতা পাঠাই দিলাম। নবীর পক্ষে থাকলে ফেরেশতার সাহায্য পাওয়া যায়, আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? মারহাবা কোন? বড় করে কোন মারহাবা? আল্লাহ ডেকে বলে, জিব্রাইল এরা নবীর পক্ষে এসেছে, বেআলতে মিনাল মালাইকাতে মুরদিফিন, আমি আল্লাহ 1000 ফেরেশতা এদের জন্য পাঠাইলাম। বন্দে আলী, বন্দে আলী মুন্সি রাদিয়াল্লাহু তাআলার স্মরণে এই গভীর রাত এত সুন্দর প্যান্ডেল, এত সুন্দর আলোকসজ্জা, এত সুন্দর ব্যবস্থাপনায় যারা কষ্ট স্বীকার করে বসে আছে, আমি আল্লাহ এদের জন্য 70,000 ফেরেশতা পাঠাইলাম। তাফসীর খুলে দেখেন, একটা ফেরেশতার সিনায় আর একটা ফেরেশতা, এমনি করে যেতে যেতে আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। আরশ আজিমের চারটা খুঁটি, তিনটা খুঁটি মজবুত, একটা খুঁটি নড়াচড়ি করে। আল্লাহ ডেকে বলে, খুঁটি রে কেই জন্য তুমি নড়তেছ? খুঁটি ডেকে বলে আল্লাহ, ওই বন্দে আলী মুন্সি রাদিয়াল্লাহু তাআলার উরুস মোবারকে
তিন শ্রেণীর মানুষ এসেছে, কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে বাবা নাই। আরেকটা মানুষ এসেছে যাদের মাও নাই যাদের বাবাও নাই। এই মানুষগুলার যতক্ষণ পর্যন্ত তুমি মাফ না করবা, আমি কুটি নাড়া বন্ধ করব না। আল্লাহ দেখি মানে কুটিরে যা, এরা যদি শেষ মুনাজাতের আগ পর্যন্ত বসে থাকতে পারে, আমি আল্লাহ কথা দিলাম এদের জিন্দিগির গুনাহগুলি মাফ করে দিব। প্রশ্ন হতে পারে হেলালি হুজুর, আমাদের গুনাহগুলি খোদা মাফ করে দিবে? আমি হেলালি বলছি না, সুন্নি জামাতের কোন আলেম ওলামা পীর মাশায়েখ প্রিন্সিপাল বলতেছে না, ওয়াদা দিচ্ছেন আল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। চিৎকার করে বলেন না বাবা আল্লাহু আকবার। বন্ধুরে আমার, যদি তোমরা শেষ মুনাজাত পর্যন্ত বসে থাকতে পারো, ওই মুনাজাতের আগে তওবা হবে, তওবাটা যদি নসুহার মতন তওবা করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম তোদের জীবনের গুনাহ মাফ করে দেব, তোদের গুনাহ মাফ করে দেব। তার সাথে সাথে তোমরা যারা মা হারিয়েছ, তোমরা যারা বাপ হারিয়েছ, এই মুহূর্তে মায়ের কথা মনে পড়ে, বাবার কথা মনে পড়ে, ওই মুনাজাতের মধ্যে তোমরা কাঁদবা, আমি আল্লাহ তোদের মা বাবার কবর রাজাব মাফ করে দেব। বুখারী শরীফ চতুর্থ খণ্ড সূরা বনি ইসরাঈল অধ্যায় পৃষ্ঠা লম্বা একখান হাদিস, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে হযরতে নবী ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী পয়গম্বর নফসি 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 বলবে, আমার নবী আপনার নবী নদীউল আম্বিয়া নবী সেদিন শুধুমাত্র বলবে উম্মতি উম্মতি উম্মতি। বড় করে বলেন বাবা আল্লাহু আকবার। ইসলামিক ফাউন্ডেশন থেকে যে তাফসির, তাফসির মাজারি দুইটা, একটা সেরহিন প্রকাশনী আর একটা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী, ইসলামিক ফাউন্ডেশন থেকে যে তাফসির মাজারিটা বের হয়েছে, ওই তাফসিরটা খুলে দেখেন আমার নবী জমিনের মধ্যে সেজদায় পড়ে যাবে। আল্লাহ দেখে মনে হবে মাথা উঠান, ও গো নবী মাথা উঠান, কি বলার বলুন, কি চাওয়ার চান? আপনি বলবেন আমি শুনব, আপনি চাইবেন আমি আল্লাহ আপনাকে দিব। দিবে কে? আমার দেশের মৌলবীরা কয় নবী নাই মরে গেছে, নবী হাসরুদ্দিন কি করতে পারবে? চ্যালেঞ্জ করে বললাম, তাফসিরের নাম বলে গেলাম দুইটা তাফসিরের মাঝারে, একটা সেরহিন প্রকাশনী আর একটা ইসলামিক ফাউন্ডেশন প্রকাশনী। ইসলামিক ফাউন্ডেশন থেকে যেটা পাওয়া যায়, যান কালকে সকাল বাইতুল মুকাররমে চলে যান, জুমার নামাজ পড়িরা, পয়সাও লাগবে না, স্বামী মোহাম্মদ আফজালের চেম্বারে ঢুইকা মাজারিটা খুলে দেখেন, আল্লাহ বলে হাবিব মাথা উঠান, কাইদেন না, বলেন কি বলার চান, যা চাইবেন আপনি বলবেন আমি শুনব, আপনি চাইবেন আমি দিব, আপনি নিবেন আমার নবী পাইয়া উম্মতের মাঝে বিলাইতে থাকবে। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? মারাবো কোন আরো আস্তে কোন চিল্লায় কোন লোক একটু বাড়তেছে, রাস্তা যারা আছে ওরাও আসতেছে, যুবক ফলা তো বোঝা না, যুবক যে মরে এর এখনো চিনতে হয় নাই। এই গ্রামে যুবক মরেনি, দাদার আগে নাতি মরেনি, বাবার আগে ছেলে মরেনি। রে ছেলে তুই যে বাঁচবি কিসের বয়স, কিসের আশায় ঘুরতেছিস? কক্সবাজার বন্ধুরা বেড়াইতে যায়,
সত্তর জনের মধ্যে একটারে নদী খাইয়া লাই, কথা কন ঠিক কিনা? যাওয়ার সময় হাসতে হাসতে যায়, আসার সময় কাঁদতে কাঁদতে কি হয়েছে? সত্তর বন্ধু ঘুরতে গেলাম, একজন তো মইরা গেছে, আল্লাহ কয় একটার মাইরা তো করে পরীক্ষা করতেছি। কি মজার কথা আমার বাবারা! আমার আল্লাহ ডাক দিয়া কয়, তোরা জীবন জীবিত, তোরা মৃত্যু ছিলি, আমি আল্লাহ তোদেরকে জীবন দিয়েছি, তোরা মৃত্যু ছিলি, আমি আল্লাহ তোকে জীবন দিয়েছি, আবার এমন একদিন এসে যাবে এই মৃত্যুর কোলে তোকে করতেই। আসার নিয়ম আছে, যাবার কোনো নিয়ম? আসার বছর আছে, যাবার কোনো বছর? কোথায় পালাইবে? হাতের সুইটা জমিনের মধ্যে ছেড়ে দাও, সুইটা যেখানে গিয়ে দাঁড়িয়ে যাবে ওই সুইয়ের মাথার নিচে যেই দুলি কণাটা পড়বে, ওই দুলি কণার মালিক পৃথিবীর কোন রাজা বাদশা নয়, আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আসেন আমার বাবারা, আসেন আমার বন্ধুরা, সেই নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো। উচ্চ কণ্ঠে আওয়াজ করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরে আমার, ওয়াইজা সাআদাকা ইবাদি আননি ফা ইন্নি করিব, আমার আল্লাহ ডেকে বলে, আমি আল্লাহ সম্পর্কে যদি তোমারে কেউ জিজ্ঞাসা করে, আমি রব সম্পর্কে যদি তোমারে কেউ প্রশ্ন করে, আমি খালেক আমি মালেক আমি রাজ্জাক সম্পর্কে যদি তোমারে প্রশ্ন করে, তোমার বন্ধুটাকে বলে দাও, ফা ইন্নি করিব, আমি আল্লাহ তোদের নিকটে। জোরে বলেন ফাইন্নি করিব, কত নিকটে আল্লাহ। ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোদের প্রত্যেকটা মানুষ, শিশু বলো বৃদ্ধ বলো, ঘাড়ের নিকটে একটা রগ আছে, ওই রগটা যেখানে, আমি আল্লাহ তার চাইতে আরো নিকটে। ফাইন্নি করিব, আমার বাবারা, আমার মা বোনেরা, এটা তরিকতের মাহফিল, যার জন্য আমার আলোচনা এই কোয়ালিটি। আমি বলতেছি আমার বাবারা, একটা বার জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, এবার বুঝেন, বাস 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 বাস, জিকির করে সময় নষ্ট করার সময় হাতে নাই, শুধু একটা বার বুঝাইবার জন্য আরেকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বাস। এই যে তারা পুজ করে আল্লাহকে ডাকলাম, একের ডাক অপরের শুনেছি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কয় ফা ইন্নি করিব, আমি তোদের এত নিকটে, একজনে আরেকজনকে ডাকছস, এই ডাকটা আমি আল্লাহ নিজের কানে শুনেছি। তফসিরের মধ্যে রেখে ফা ইন্নি করিব, আমি আল্লাহ কত নিকটের বান্দা, আমি প্রভু কত নিকটে। তরিকতপন্থী পাগলেরা রাত সাড়ে তিনটায় ঘুম থেকে সজাগ হয়ে যায়, সাড়ে তিনটায় ঘুম থেকে সজাগ হইয়া উযু বানাইয়া নিরিবিলি নিরিবিলি জিকির করে, আলহামদুলিল্লাহ। রাতের সাড়ে তিনটা বাজে, দুধের বাচ্চার ঘুমের ক্ষতি যেন না হয়, 90 বৎসরের অসুস্থ বাবার যেন ঘুমের ক্ষতি না হয়, পিস 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 করে আল্লাহকে ডাকতেছে, আল্লাহ কয় ফা ইন্নি করিব, আমি তোর এত নিকটে, তুই যে পিস পিস করে ডাক দিছিলি ওই ডাকটাও আমি আল্লাহর শুনি। অসুবিধা হইতেছে? বুঝেন, ফাইন্নি করিব, আমি তোর এত নিকুটের বন্দা। মাগরিবের নামাজ আদায় করে আউয়াবিন ছয় রাকাত পয়রা
ভক্ত মরিদান পীরের দরবারে খানকায় বইয়া মুরাকাবা করে। আলহামদুলিল্লাহ খান, পাঁচশো হাজার মানুষ নীরব, কারো কোনো শব্দ নাই, কলমের মধ্যে শব্দ আসেনি, কলমের মধ্যে জপতেছে আল্লাহর নাম, আল্লাহ কয়, কারো কোনো শব্দ ছিল না, সবাই তোমরা নীরবতা পালন করেছিলে। ফাইন্নি করিব, তোরা হাজার মানুষ যখন নীরবতা পালন করতেছিস, আমি আল্লাহ তোদের মনে মনে যে আমাকে ডাকতেছিলি ওই ডাকটা আমি আল্লাহ শুনেছি। জোরে বলেন না বাবা, সুবহানাল্লাহ। অসুবিধা হইতেছে? ফাইন্নি করিব, আমি তোদের এত নিকটে, খোদা সে কোনজন সিল্লি না রে পাগল মন, সময় থাকতে লও তারে সিনি আরে, খোদা সে কোনজন সিল্লি না রে পাগল মন, সময় থাকতে লও তারে সিনি আরে, আল্লাহ আছেন অন্তরে কয়জন সিনে তারে, ওরে সিনার মতো সিনসে যারা ভুলে না রে, ও তো বন্দে আলী, ও তো বন্দে আলী, কথা বলেন ঠিক কিনা? আল্লাহকে চিনল, নবীকে চিনল, যার জন্য তিনার স্মরণে এখন উরুষ হচ্ছে, তিনার প্রেমে মানুষ মদিনার প্রেম পাচ্ছে। মারহাবা কন, বড় করে বলেন মারহাবা। আমার বাবারা ফাইন্নি করিব, আমি রব তোদের নিকটে, মাগরিবে নামাজ মসজিদে জামাত চলছে, চা দোকানে বৈশা চা খাচ্ছিস, আমি আল্লাহ ফাইন্নি করিব তোর নিকটে তোরে দেখতেছি, আসর সময় ক্যারাম বোর্ড চলছে মসজিদে আসর হচ্ছে, আল্লাহ কয় ফাইন্নি করিব, আমি তোর এত নিকটের বন্দা, তুই তাস খেলতেছিস ক্যারাম বোর্ড খেলতেছিস, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এরে বাবা, দুই কাজ একসাথে হয়নি, দুই কাজ একসাথে হয়নি, দেখবেন লাইল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লাইল্লাহ আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, তসবিহ পড়তেছে, পানও খাইতেছে, সাদাও মারতেছে, সুনও মারতেছে, লাইল্লাহ আনতা সুবহানাল্লাহ ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ভিতরে ফান ঢুকছে, সাদা ঢুকছে, সুপারি ঢুকছে, জাল বেশি লাগতেছে, আবার সুনও ঢুকছে, লাইল্লাহ আনতা আসেনি জায়গা মতো, কথা বলেন না কেন? কলসির মুখ আর কলের মুখ যদি বরাবর না হয়, কলসি পানিতে ভরিব, সুই সুতা যদি বরাবর না হয়, হায়ার শেষ হয়ে যাবে, সুইয়ের ফাঁসায় সুতা ডুববে না। চা এমন এক নেশা, কেউ খাবে না এমন মানুষ কমে আছে, বিড়ির কথা তো বললে আর নাই নাই। আমার ইমাম সাহেব তো একটু চা খাইয়া যান, কইছি চা খামো না, খালি ফেসাবো ধরব, এশার নামাজে যে অজুড়া করছি ফাম্পে, ব্রাহ্মণবাড়িয়া পার হইয়া ফাম্পে হাজার সারছি, একটা ডাব খাইছিলাম গরিবের আমার সিএনজিতে, ডাবটা খাইয়ে ভুল করছি, পেশাব ধরছি, অজু করছি, নিয়ত করছি অজু দিয়ে ফজর পড়ব, আলহামদুলিল্লাহ অভ্যাস আছে, জোহরের যদি জোহর পড়ছি, আসর পড়ছি, মাগরিব পড়ছি, ডাবদা না খালি এসাড়াও পড়তে পারতাম। আমার আব্বার 93 বছর বয়স, আলহামদুলিল্লাহ, সেদিন আমি যাই আমার আব্বার পায়ে ধরি, জড়াই ধরলাম, কয় বাবা আসরও যদি এসা পড়তে পারি এখনো, এই গত সপ্তাহের কথা, আলহামদুলিল্লাহ কথা, আলহামদুলিল্লাহ। আমরা বিপদে পড়ছি জিব্বাটার কারণে, যা পাই তাই খাই, কথা বলে ঠিক কিনা? জিব্বা এত কিছু বুঝো না, ফেড়ে গেলে কি হইব,
জিব্বাকে ওই দায়িত্ব, আমার নামার দায়িত্ব খালি ভিতরে ঢুকাই দেওয়া। জিব্বার কাজ কি? ভিতরে পাঠিয়ে দেওয়া। ওখানে গেলে কি হবে? সে দায়িত্ব আমার না। বিদিদি জ্বালায় মরলাম, ফানের জ্বালায় মরলাম, সার জ্বালায় মরলাম, সা ছাড়া বসে গেলাম। তাকওয়া অনেক আলেম পারে না, কথা বলতে বলতে চা খাইতে হয়। আমি এটা অভ্যাস করি নি, আলহামদুলিল্লাহ করি, আমি অভ্যাস করি নি। আমি দুই ঘন্টা যদি কথা বলি আমার কিছু লাগবে না, আলহামদুলিল্লাহ বলেন। এটা আমি অভ্যাস করি নি। ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। কিছু বেতাল মানুষ আছে, বিড়ি না খাইলে নাকি এর পায়খানা হয় না, আসেনি মানুষ। আস্তাগফিরুল্লাহ, আরো বেড়া পানি খা, ঠিক মতন পানি খা, বিড়ি সাইতে থাকা না গো, বদভ্যাস এগুলো ছেড়ে দেন। এই রাতের 12টা বাজে যদি বুকের ব্যথা উঠে, 3টা বাজে মরিয়া গেলেন, জোহরের পরে আপনাকে দাফন করবে, গায়ের মধ্যে আত্মর গন্ধ, মুখে কিসের গন্ধ? তো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আপনাকে কবর ছেড়ে দিচ্ছে, নবীর মিল্লাতে কবর ছেড়ে দিচ্ছে, মুখে কিসের গন্ধ? কথা কন না কা, মুখে বিড়ির গন্ধ। কেমনে বিড়ির গন্ধ নিয়ে কবর যাবেন? ওয়াদা করেন বিড়ির গন্ধ নিয়ে কবর যাব না, বন্দে আলীর দরবারে আসলাম ঈমানের নূর নিয়ে কবরে যাব। কি নিয়ে যাব? ঈমানের নূর নিয়ে কবরে যাব, বিড়ির গন্ধ নিয়ে কবরে যাব। ফালা সাদাকা, সত্য বলে বিশ্বাস করল না, ওয়ালা সাল্লা, ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ, এবং নামাজও পড়িল না, ওয়ালাকিন কাযযাবা, ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু কাযযাব মানি মিথ্যা প্রতিপন্ন করল, ওয়া তাওয়াল্লা, বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে 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 বিদায় হয়ে গেল। দুখান আয়াত পড়েছি, দুইটা আয়াতের উপরে একটু আলোচনা করতে চাইতেছি, একটা আয়াতের উপরে মোটামুটি কিছু কথা বলছি, আর লম্বা করতে যাব না। শেষ রাতের আলোচনা লম্বা নয় আমার বাবারা, আজকে জুমারাত্র, ঢাকায় যেতে হবে, একটু কিতাব বই পুস্তক দিয়ে জুমায় গিয়া খতবা দিতে হবে। গত শুক্রবারের খতবা দিয়েছিলাম, আল্লাহ পাক ডাক দিয়া কয় তোর ঘরে কাঠের টুকরা, তুই যেই খাটিয়ার মধ্যে ঘুমাইতেছিস ওই খাটিয়ার ভিতর একটা কাঠ পোকা রয়েছে, 24 ঘন্টা কাঠ কাটে, লাইন ব্যতীত আমি আল্লাহ ওই কাঠ পোকার ফানিডা সাপ্লাই দিতেছি। জোরে বলেন না, আজাইরা কি বেড়া মসজিদ ধরে রাখছে? 29টি বছর, 28 বছর শেষ হয়ে 29 শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। বেতন নেই না 8 বছর। আল্লাহ ডেকে বলে কাঠ পোকাটার সৃষ্টি করেছি এই কাঠের ভিতরে, এই কাঠ পোকার রিজিক আমি আল্লাহ এখান থেকে সাপ্লাই দিতেছি। বিনা ট্যাপে আমি আল্লাহ এই কাঠের ভিতরে এই পোকাডার ফানিডা সাপ্লাই দিতেছি। খাইতে 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 যেদিন কাঠের হাস্যাটা নষ্ট হয়ে যাবে সেদিন ভাঙ্গা পড়বে কতগুলি পাউডার, লম্বা একটা সাদা কেনা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ কয় ওই কাঠের টুকরার ভিতরেই পোকা, এর খাদ্য আমি সাপ্লাই দিতেছি, এর পানিটাও আমি আল্লাহ সময় মতন দিতেছি। সুলাইমান আলাইহিস সালাম ডাক দিয়া কয় আল্লাহ তামাম পৃথিবীর রাজত্ব তুমি আমাকে দিয়েছ, আমার মন চাইতেছে সবাই রে এক বেলা খাওয়াইতে। আল্লাহ কয় সুলাইমান এটা তোমার পক্ষে সম্ভব না। সুলাইমান কয় প্রভু গো একটু পারমিশন দাও চেষ্টা করে দেখি। আল্লাহ কয় সম্ভব না। সুলাইমান কয় প্রভু গো প্রভু দয়াময় আল্লাহ
আমি তোমার কাছে চাই তুমি আমারে অনুমতি দাও। আল্লাহ কয় অনুমতি দিলাম। তিন মাস জিন জাতি দ্বারা খানা রান্না করেছে, নদীর কূলে খানাটা স্টক করলেন, জলে এবং স্থলে উভয়ের সুবিধার জন্য। হঠাৎ করে একটা মাছ আইসা কয় সুলাইমান আসসালামু আলাইকুম, আসতে চাইছিলাম না, আপনার দাওয়াত পেয়ে এসে গেলাম, 12:30 বাজে, খানা তো 1:30 শুরু হবে, আমি আপনার সঙ্গে একটু দেখা করে চলে যাচ্ছি। নবী সুলাইমান আলাইহিসসালাম ডেকে বলে, মাস তিন মাস লাগাইয়া খানা রান্না করেছি, আমার সমস্ত খানা ওকে আছে, যেই কোনো দিক থেকে এসে যখন গিয়েছ যেই কোনো দিক থেকে একটু খুন খেয়ে নাও। মাছ কয় খাবো না, সুলাইমান কয় ছাড়বো না, মাছ কয় খাবো না, সুলাইমান কয় ছাড়বো না, মাছ কয় খাবো না, সুলাইমান কয় না, যেখানে মন চাই তুমি একটু খুন খেয়ে যাও। মাছে ডাক দিয়া কয় সুলাইমান গো, বারবার আবদার করেছেন, একটু না খায়া গেলে কেমন হয়? খাবার কাছে যাইয়া মাছটা হা করেছে, তিন মাসের খাওয়া একবারেই ঢুকে গেছে। আরো আস্তে ক, চিল্লাইয়া ক, মাঝে ডেকে বলে সুলাইমান রে সুলাইমান, আমার ডিসের খানা শেষ, ডিসে খানা দাও, অকুলাম দাও, বাকি খাবার দাও। সুলাইমান আলাইহিসসালামকে কস কি তুই, আমি তিন মাস জিন দিয়ে খানা পাকাইছি, কক শেষ বলিস কি তুই? কয় সুলাইমান, আমার আল্লাহ মালিক ইয়াউমিদ্দিন, আমার মালিক দৈনিক এইভাবে আমাকে তিন লোকমা খানার খাওয়ায়। জোরে বলেন, আজকে যদি বাকি দু লোকমা না পায় আমি খিদায় কষ্ট পাবো। হযরতে নবী সুলাইমান আলাইহিসসালাম একটা মুহূর্তের জন্য বিলম্ব না করে জমিনের মধ্যে সেজদায় পড়ে যায়। মনিবিরে, আমি একটা মাছের কাছেই তো পেল করলাম, আল্লাহ কয় নুন ওয়াল কালামে মায়াস্তুরু, মাছের নাম নুন, ওই মাছটাকে আল্লাহ খাবার দিচ্ছে, কাঠের প্রাচীরের ভিতরে পোকায় কাঠ কাটে, আল্লাহ কয় ওদের খানাও আমি আল্লাহ সময় মতন পৌঁছাচ্ছি। সন্ধ্যা রাতে ঘুমাইনি, সকালবেলায় ঘুম থেকে উঠলি, নাস্তা খাবার টেবিলে বসলি, দুই রাকাত ফজর পড়লি না, কেমনে রে বন্ধ এত নাফরমানি করলি? আমি আল্লাহ তোরে খাওয়াচ্ছি, আমি আল্লাহ তোরে খাওয়াইতেছি, আজও তোরে কষ্ট দেই নাই। হামারি না জীবনে আমসে নে খায়া, দারি দুনিয়া হুকুম কিসকা বজায়া, আল্লাহ আল্লাহ কে মোবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আসে কো কা কাম হায়, আল্লাহ আল্লাহ জস্তে ওয়ালা বেরি গুড, রোজে হাসর বে নামাজি গেট আউট, রোজে হাসর বে নামাজি গেট আউট, আল্লাহ আল্লাহ জিসনে ওয়ালা মাই ডিয়ার, ফাতাহাতুল বাবে জান্নাত কাম হিয়া। ফাকসিলু উযুহাকুম, নামাজের জন্য অঙ্গটার গোসল করাইলাম, ফাকসিলু উযুহাকুম, নামাজের জন্য অঙ্গটার গোসল করাইলাম। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাল কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নামা ইয়াদাউনা ইয়াউমাল কিয়ামাতে গুররা মুখাজ্জালিনা মিন আসারিল উযু, তোর যে উযুর জায়গাটার গোসল করাইছিনি হাশর ময়দানে, এই উযুর জায়গা থেকে নূর চমকাইবে। বড় করে বলেন না বাবা, সুবহানাল্লাহ, তোর দূর জায়গা থেকে নূর চমকাইতে থাকবে। আল্লাহুম্মা বাজ্জিদ ওয়াজহি বিনূরিকা, প্রভু দয়াময়, আয় আল্লাহ এই নামাজের ওজুর পানির দ্বারা আমার চেহারার মধ্যে তুমি নূর দাও। আল্লাহ পাক ডাক দিয়া কয়, এশার নামাজের ওজু বানাইনি, ঠান্ডা পানি দিয়ে ওজু করলি, আমি আল্লাহ কথা দিলাম এই ওজুর পানির থেকে তোর চেহারার মধ্যে নূর দিব। আল্লাহ
আমার অনেক দূরে একটা বন্দা আছে যার চেহারা থেকে নূর চমকাচ্ছে, আলো আলো চমকাচ্ছে, ঠান্ডা পানি রে ঠান্ডা মনে করে নাই। আল্লাহ কয় চৈত্র মাস গরম, পৌষ মাস ঠান্ডা, আমি আল্লাহ টিউবওয়েলের পানিটার গরম করে দিছি। চৈত্র মাস মারাত্মক পুকুরের পানি গরম, আমি আল্লাহ তোদের জন্য টিউবওয়েলের পানিটারে ঠান্ডা করে দিছি। কথা বলেন কথা বলেন কথা বলেন। তোর যদি গরম পানি কোথায় পাবি, তোর বাসার মধ্যে গিজার নাই, গরম পানি করার মেশিন নাই। আল্লাহ কয় গরিব তুই টেনশন করিস না, টিউবওয়েলের কাছে চইলা যা, দুই তিনটা হাতল চাপ দিয়া কিছু পানি ফালাইয়া দে, তুই এবার গরম পানি পাইবি, শীত নাই গরম পানি। কথা বলেন কথা বলেন কথা বলেন। আল্লাহ কয় আমি আল্লাহ তোদের জন্য এত দয়াবান, চিৎকার করে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবার আরে আমার বন্ধুর আরে এই কথাটা বলতে যাইয়া বন্দে আলী মুন্সি হুজুরের কথা মনে করে ছোট্ট একটা ওয়াকিয়া বলতেছি। খলিফা হারুন রশিদের একটা মাত্র সন্তান, খলিফা হারুন তিনার একটাই মাত্র ছেলে, সিকন জামা গায়ে দেয় না, জরির পোশাক পরে না, প্যান্ট শার্ট টাই পরে না, এসি রুমে ঘুমায় না, চিকন বস্তা সিলাই করে পরে, চিকন বস্তা সিলাই করে জামা বায়ে বানাইয়া গায়ে দেয়। মন্ত্রী পরিষদ ডেকে বললেন খলিফা হারুন আপনার একমাত্র ছেলের এই আচরণে মানুষ মনে কষ্ট। খলিফা হারুন রশিদ ছেলেটাকে ডেকে বললেন বেটা আমি তোমার কাছে জানতে চাই তোমার কি দুঃখ, কে মনে কষ্ট, কে তোকে মনে কষ্ট দিয়েছে, কে তোর মনে আঘাত দিয়েছে। ছেলেটা ডেকে বলে বাবা গো আমার এই প্রশ্নের জবাব যদি তুমি জানতে চাও, যেই প্রশ্নগুলি আমাকে করেছো উত্তর যদি জানতে চাও, লোকালয়ে যেতে হবে, গাছতলায় যেতে হবে, বাসতলায় যেতে হবে, কিছুদিন যেতে না যেতে বাপ বেটা দুইজন লোকালয়ে চলে গেলেন। একটা বৃক্ষের নিচে বাপ বেটা দুইজন দাঁড়িয়ে গেছে। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পরে গাছের ঢালের মধ্যে একটা পাখি এসে বসেছে। ছেলেটা ডেকে বলে পাখি রে তুই যার আমিও তার, তোকে যিনি খাওয়াচ্ছে আমাকে তিনি খাওয়াচ্ছে, তোর যিনি ঘুম পাড়ায় আমাকে তিনি ঘুম পাড়ায়, তুই যেই চন্দ্র সূর্যের আলো আর তাপ পাস আমি সেই চন্দ্র সূর্যের আলো তাপ পাই, রে পাখি তুই যার অধীনস্থ আমিও তার অধীনস্থ, পাখি রে পাখি তুই যেদিন মরে যাবি তোর কোন হিসাব নাই, তুই যেদিন মরে যাবি তোর কোন হিসাব নাই, আমি মানুষ জাতি রে যেদিক ভরে যাব হিসাব ছাড়া পার পাইব। পাখি রে তুই হিসাব ছাড়া পার হয়ে যাবি, আমি হিসাব ছাড়া পার হতে পারব। ছেলেটা টপ 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 করে চোখের পানি ছেড়ে দিয়েছে। ছেলের কান্না দেখি বলে বাকি রে মালিকি আউমিদ্দিন ওই মালিকের দোহাই দিয়া কইলাম, হাতটা ফেতে দিলাম আমার হাতের তালুর মধ্যে আইসে একটু ব, কথাটা বলতে দেরি পাখিটা উড়াল মাইরা
হাতের তালুর মধ্যে বসে পড়েছে। ডেকে বলে, বাবা গো, ও গো আমার বাবা, তুমি দেখেছ পাখিটা আমার কথা শুনে, তোমার কথা দেশের মানুষ কেউ শুনে, কেউ শুনে না, কেউ সালাম দেয়, কেউ গালি দেয়। বাবা গো, তুমি দেখতে পেরেছ এই জঙ্গলার পাখিটা তোমার ছেলের ডাক শুনেছে। পাখি রে যা, যেখান থেকে এসেছ সেখানে আবার চলে যা। পাখিরা উড়াল মাইরা আবার গন্তব্যস্থানে চলে গেলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার মা, মারে রাত গভীর হয়ে গেছে রে মা, দেখ রে মা, এই গভীর রজনীতে একটু চোখের পানি যদি ছেড়ে দিতে পার। একটু চোখের পানি যদি ছেড়ে দিতে পারিস রে মা। দেখি বলে, বাবা, ও গো আমার বাবা, সিরু ফিল আর্থ, আমি একটু সফর করব, আমি একটুকুন সফর করব গো বাবা, আমি একটুকুন দূরে যাব। কত দূর যাবি, কত দূর তুই যাবি? কান্দে বাসায় গিয়ে কয়, মা গো মা, আমি একটু সফর করব গো মা। আল্লাহ কোরআনে বলছেন, সিরু ফিল আরদ, আমি ভ্রমণ করব, সফর করব। মা ডেকে বলে, বাবা কত দূর যাইবা, কত দিন থাকবা, কবে আবার তুমি ফিরে আসবা? ডেকে বলে, বা গো মা, আমি কতদিনের জন্য যাচ্ছি বলতে পারি না, আমি কবে আসবো বলতে পারি না, আমি কবে আসবো বলতে পারি না বাবা। মা কেঁদে কেঁদে বলছে, বাবা কে তোরে খাওয়াইবে, কে তোর বিছনা সাজাইয়া দিবে? দেখে বলে, মা গো মা, মালিক ইয়াউমিদ্দিন, ওই মালিককে যদি খুশি করা যায়, আল্লাহর দুনিয়ায় রিজিকের অভাব না। জবানটা খুলে বলেন না বাবা, আল্লাহু আকবার। কেঁদে কেঁদে বলছো, বাবা কে তোর ঘুম পাড়াইবে, কে তোর বিস্তার সাজাইয়া দিবে? মা গো মা, মা আমার শোয়ার চিন্তা তুমি করো গো মা, মালিকি অমিতি, ওই মালিককে যদি খুশি করা যায়, তামাম পৃথিবীর মালিক আল্লাহর জমিনে মালিককে যদি খুশি করা যায়, ঘুমাইবার জায়গার অভাব না। হায়রে বাবা শাহজালাল, কোথায় বাড়ি, কোথায় ঘর, কোথায় মামুর বাড়ি, কোথায় শ্বশুর বাড়ি, কত জায়গা লইয়া ঘুমাইয়া রইছে। ঢাকা রাজধানীর বাদশাহ শাহ আলী বাগদাদি, প্রধানমন্ত্রীর বাড়িটা যত বড়, এত বড় জায়গা লইয়া শাহ আলী বাগদাদি ঘুমাইয়া রইছে। কত মানুষ রাত দিন চব্বিশ ঘন্টা এদের দরবারে যাইয়া খোদার জিকির করে, আল্লাহ 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 আল্লাহ। আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মুহাম্মদ কমলি ওয়ালা, আয় রে আমার বুকে আয়। কান্দে রে তোর এই গোলামে, কান্দে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলিজায়,
আয় মোহাম্মদ কমলি বালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলি আমার বুকে আয়, আল্লাহ 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 আল্লাহ, ও কির দরবেশ বদশাওলে তুলিতে সেই ফুলের কলি গলায় লইয়া, ভিক্ষার ঝুলি গলায় লইয়া, ভিক্ষার ঝুলি বাস করেগা সের তলায়, আয় মোহাম্মদ কমলি বালা, আয় রে আমার বুকে আয়, আল্লাহ 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 আল্লাহ, আয় মোহাম্মদ কমলি বালা, আয় রে আমার বুকে আয়, ডাকে রে তোর এই গোলামে, ডাকে রে তোর এই গোলামে, শান্তি দাও মোর কলি যায়, শান্তি দাও মোর কলি যায়, আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একমাত্র মা সন্তানের জন্য কাঁদে আব্বু, কত দূর যাইবা ঘুমাইবা কোথায়, দেখে বলে মা গো মালিক ইয়াউমিদ্দিন, তামাম পৃথিবীর মালিক আল্লাহ, ওই আল্লাহকে যদি খুশি করা যায় আমার ঘুমাইবার জাগার চিন্তা করবে আমার আল্লাহ, বাবাই কান্দে মা কান্দে, কত দূর যাই বাবুয়া, এবার ছেলেটাও কান্দে মা কান্দে, বাবা আমি তোরে টাকা দিব পয়সা দিব, ছেলেটা কেঁদে কেঁদে বলছে মা আমি টাকা চাই না, হীরা চাই না, মুক্তা চাই না, মা গো এই পরিবার থেকে আমি দুটি জিনিস চাই গো মা, আমি দেখেছি সকাল সন্ধ্যা আমার বাবা কনি পাখারুন কোরআন শরীফ তেলাওয়াত করে, মা গো মা আমার বাবার কোরআন শরীফটা আমার একা দিয়া দিও, আমার বাবার হাতের আংটি থেকে আমার একটা আংটি হা দিয়া দিও, চিৎকার করি বলেন না আল্লাহু আকবার, টাকা চাই নাই পয়সা চাই নাই, একটা কোরআন শরীফ চাইলেন বাবার পড়া কোরআন শরীফ, বাবার হাতের একটা আংটি চাইলেন কোরআন শরীফ টানে লইয়া, আংটি টানে লইয়া বুকের সঙ্গে জড়াইয়া চুমু খাইয়া এবার চলছে মা কাঁদে, আল্লাহ আমার বাবারে নিরাপদে রাইকো, সময় মতন ফিরাইয়া দিয়া, মা কাঁদে সন্তানের জন্য, সন্তান কাঁদে মায়ের জন্য, চলে যাচ্ছে চলে যাচ্ছে আমার বাবার, আরে মায়ের কথা বলতে যাইয়া এই গভীর রাত, নাই রে নাই কার মা দুনিয়ায়, এই গভীর রাত মার কথা কার মনে পড়েছে, ওই মা গুরুস্থানে ঘুমাইয়া রয়েছে, যেই মায়ের দিকে তাকাইলে হজের সওয়াব পাওয়া যায়, ওই মা মা ওই গোরস্তানে ঘুমাই রইছে রে আল্লাহ, ছেলেটা কান্দে বহুদূর চলে গেলেন, চৌমুখী একটা রাস্তা পাইয়া নামাজের মুসল্লাটারে বিছাইয়া দু রাকাত নামাজ আদায় করেছে,
কোরআন শরীফ টেনে খুইনা, কোরআন শরীফ তেলাওয়াত করতেছে আর রহমানু আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবানি ওয়ান নাজ চিৎকার করে বলেন আল্লাহু আকবার। রে আমার বাপ, বাপ রে কোরআন শরীফ তেলাওয়াত করেন। হযরতে আবু আমর ডেকে বলেন আমি মহল্লাতে বের হলাম, আমি একটু ইমারতের কাজ করব। মহল্লার যুবকদেরকে ডেকে বললেন যুবকেরা আমি তোদের কাছে জানতে চাই বাবা, তোমাদের মধ্যে যারা মতন কেউ রাজমিস্ত্রির কাজ জানো নি? সবাই ডেকে বললেন হুজুর আমরা কেউ রাজমিস্ত্রির কাজ জানি না, তোমাদের যারা মতন কেউ আছে কি না হুজুর আমরা বলতে পারবো না। চৌমুখী রাস্তায় আজকে অনেকদিন থেকে একটা যুবক ছেলে দেখি, কখনো দেখি নামাজ পড়ে, কখনো দেখি কোরআন শরীফ তেলাওয়াত করে, আবার কখনো দেখি আল্লাহ আল্লাহ বলে জিকির করে। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। কখনো দেখি আল্লাহ আল্লাহ জিকির করে, আমাদের যুবক যুবক বাচ্চাগুলোর দেখবেন জিকির করে না, খালি টাচ মোবাইল লই বইয়া বইয়া থাকে। কথা বলেন ঠিক কিনা? এই যুবক সেনেটার কাছে হযরতে আবু আমর চলে আসলেন। আবু আমর আয়েশা ডেকে বললে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ছেলেটা কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন, মাথাটার ফিরে বলতেছে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, হুজুর কিছু বলবেন কিনা? হযরতে আবু আমর ডেকে বলে যুবক জানতে চাই বাবা তুমি কাজ করো কিনা? কয় আলহামদুলিল্লাহ, কাজের বিনিময়ে আমার আল্লাহ বান্দারে উত্তম রিজিক দান করে। বড় করে বলেন সুবহানাল্লাহ। বেটা তুমি কাজ করবা কিনা? কয় আলহামদুলিল্লাহ কাজ করব। বেতন দিবেন কত? কয় তুমি চাও কত? কয় আমাকে দুধ রেখাম আপনি বেতন দিবেন, আমি রাজমিস্ত্রির কাজ করব আমাকে বেতন দিবেন দুই দেরহাম। আবু আমর বেশি দিলে আমি নিব না, কম দিলে মানব না, কন্ট্রাক্ট যা আমাকে দিবা দুই দেরহাম। কন্ট্রাক্ট কমপ্লিট করলেন, চোখে পানিটা ছেড়ে দিয়া কয় আবু আমর রে আমি তোর ইমারাতের কাজ মানে কঠিন কাজ, ইমারাতের কাজ মানে কঠিন কাজ, রড সিমেন্ট বালুর কাজ মানে কঠিন কাজ। আবু আমর আমি ইট বালুর সিমেন্টের কাজ করব, কাজ করতে গেলে তুমি দুই টাইম আমাকে একটু কোন ছেড়ে দিতে হবে, আমার জোহরের সময় ছেড়ে দিও, আমার আসরের সময় ছেড়ে দিও, আমি এই দুইটা টাইম আমার মনিবের সঙ্গে কথা বলবো। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। আমার একটু জোহরের সময় ছেড়ে দিও, আমার একটুকু আসরের সময় ছেড়ে দিও, আমি আমার প্রভুর সঙ্গে কথা বলবো। আমি আমার মালিকের সঙ্গে কথা বলবো। হযরতে আবু আমর ডেকে বলে এই কথা বলার মতন আজ পর্যন্ত কোনো যুবক পাই নাই। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আজ পর্যন্ত কোনো যুবক পাই নাই, এইটা কেমন যুবক রে? কাজে লাগাইয়া দিলেন। হযরতে আবু আমর ডেকে বলে বাবা জোহরের সময় তুমি মনিবের সঙ্গে কথা কইও, আসরের সময় তুমি তোমার মনিবের সঙ্গে কথা কইও। আল্লাহ ডাক দিয়া কয় বন্দারে আমার, ও যুবক বাবারা আল্লাহ কয় আমার সঙ্গে যদি কথা বলতে কারো মন চায়, আমি রবের সঙ্গে যদি কথা বলতে মন চায়, যা ঠান্ডা পানিতে উজুটা বানাইয়া ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারা আস-সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুশরিক নই, মুশরিকদের অন্তর্ভুক্ত নই, নামাজের মুসল্লায় দাঁড়াইয়া নিয়তটা বান্ধা সুরায়ে ফাতিহা তেলাওয়াত শুরু করো, আমার আল্লাহ কয় আমার সাথে বন্দার সাথে গল্প শুরু হয়েছে। আরো বড় করে বলেন আল্লাহু আকবার।
মাহফিল একটা টিস্যু রেখে আমার বাবারা একটু জিকির করেন, হাসবি রাব্বি জাল্লা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ রাব্বি জাল্লা মা ফি কলবি গায়রুল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ বলি, বড় করে বলি আলহামদুলিল্লাহ। আমার বাজান 2:06 বেজে গেছে, 2:06 বেজে গেছে, 2:06 বেজে গেছে। প্রতিদিন এরকম একটু একটু কথা বলতে হয়। জুমার নামাজ, কুয়াশা বেশি, ঢাকায় যাব, গত জুমার ওয়াজটাকে আজকে করা যাইব না, কেমনে করি কন্ত একটু দেখন লাগলো। দেখা মিলাইয়া জিলাইয়া একটা জুমার বক্তৃতা দিতে হয়, আলহামদুলিল্লাহ। এটার জন্য আবার অনেক মানুষ আসে যার জন্য জুমাটা মিস করতে পারি না। আমি আবার আপনাদের কাছাকাছি মনে আসব, কোম্পানিগঞ্জ থেকে এসে একটা উঁচা ব্রিজ আছে, উঁচা ব্রিজের গোড়া দিয়ে পশ্চিম দিকে গাড়িটা যাইব, জায়গাটার নাম বলতে পারতেছে না। গত বছরও আসছি, আবার কালকেও আসবো। কোম্পানিগঞ্জ থেকে সোজা উত্তর দিকে এসে একটা ব্রিজ আছে, বাজার আছে, ঠিক ব্রিজের গোড়া দিয়ে পশ্চিম দিকে যেতে হয়, একটু দূর আছে, খুব সুন্দর একটা মাহফিল। আপনাদের এখানে মনটা ভরে গেছে, আমি তো ভাবলাম যে এত রাত লোকজানি পাবো না, যে সত্যি আপনারা যে আল্লাহর ওলিদেরকে ভালোবাসেন এটাই তার প্রমাণ, এটাই তার প্রমাণ। পুরা মাঠটা আবার এই গভীর রাত ভরে গেল, আমার যুবক যুবক বাবাগুলো পর্যন্ত মাহফিলে চলে আসলো, আলহামদুলিল্লাহ করুন, বড় করি করুন আলহামদুলিল্লাহ। আমি শুধু যুবকদেরকে উৎসাহিত করার জন্যেই এই ঘটনাটা তুলে ধরছি। দেখলাম যে যুবকের সংখ্যাটা এই রাত বেড়ে গেল, এই রাত বেড়ে গেল, এই রাত বেড়ে গেল। বুড়ার ওয়াজটা না করি যুবকদেরকে ধরছি। ইদানিং সময়ে অনেক যুবকের মুখে দাঁড়িয়ে নামাজের গেলে অধিকাংশ যুবক মসজিদের প্রথম কাতারে, কথা কন ঠিক কিনা? ভাল লাগে আলহামদুলিল্লাহ কন। হযরতে আবু আমর ডেকে বলেন, আমি বিকালবেলা তার পারিশ্রমিক দিতে গেলাম, তাহাজ্জুব হয়ে গেলাম, মনে হলো 10টা লোকে কাজ করেছে, এত কাজ করলো কেমন করে, আল্লাহ আকবার। ওরে দুটি দিরহাম দিয়ে বিদায় দিলাম, চলে গেল, আর খুঁজে পেলাম না, নাই 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 নাই, ছেলেটাকে আর পেলাম না। রে যুবক, বাদশার সন্তান, মেম্বার ফুলার্স, চেতনা গ্রামের মানুষ থাকতে পারে না, ঠিক কিনা? পিতার বাপ মাত্র মেম্বার, যদি চেয়ারম্যান হয় অবস্থা খারাপ হয়ে যাবে। খলিফা হারুন আর রশিদের ছেলে, রাষ্ট্রপতির সন্তান, মাটিতে ঘুমায়, ও তো মাটি না, পাপরাসুহু মিনাল জান্না। আল্লাহ বলে খালি মৃত্যু হতে দেরি, তার কবর প্রশস্ত হয়ে যাবে, ওকে কবরে রাখতে দেরি, তার কবরে জান্নাতের চাদর আসবে, জান্নাতের পোশাক আসবে, জান্নাতের সাথে তার দরজা খুলে যাবে। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন, আমরা নামাজ পড়বো, আমার যুবক বাবারা নামাজ পড়বো, আল্লাহ কবুল করুক। মাসে একবার সালাতে তসবি পড়বা। আমার যত মুরিদান আছে, আমার 27 তারিখ আমার সম্মেলন ঢাকার বাড়িতে, এই 27 তারিখ নতুন করে মুরিদের উপরে হুলিয়া জারি হবে, বাধ্যতামূলক মাসে একবার সালাতে তসবি আদায় করতেই হবে, আলহামদুলিল্লাহ। সালাতে তসবি পড়া মানে ইবাদত দিয়ে রাত কাটানো,
সুবহানাল্লাহ। আমার 28 বৎসর ইমামতির বয়স, তো গত হজে যাওয়ার আগে বললাম, মসজিদে ঘোষণা দিলাম, দু রাকাত নামাজ আজকে রাত, আগামী বৃহস্পতিবার রাত পড়া হবে, চারি পারা কোরআন শরীফ দিয়ে দেখি কারা আমাকে ভালোবাসেন। 28 বৎসরের ইমাম আমি, কি নামাজকেই ভালোবাসেন না আমাকে ভালোবাসেন? ঘোষণা দিলাম নামাজ পড়বো 2 রাকাত, তেলাওয়াত কয় পারা? 4 পারা। আলহামদুলিল্লাহ, মনটা ভরে গেছে, মসজিদটা কানায় কানায় 12টা ভরে গেছে। কিছু ঘুরে আসছিল, মনে করছিল একটু ফড়ি জানি যায়নি, এক এক রাখাতে 2 পারা, নামাজ পড়বো 2 রাকাত কয় পারা? 4 পারা। আলহামদুলিল্লাহ, আমার একদম চোখে টপ 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 করি পানি এসে গেছে। আমার বাবার বয়সের কটা বুড়ো আমার ডাইনে পাবে ছিল, এগুলি সোজা এই 2 রাকাত নামাজ 4 পারা কোরআন শরীফ, কষ্ট হয়েছে, কষ্ট হচ্ছে কিনা? আমার যুবক বাবারা, ইমাম সাহেবটা কম বয়সী আছে, যদি পারো মাসে একবার ইমাম সাহেবের সাথে যুক্তি পরামর্শ করে লাল চা টুস বিস্কিট সানা সুর লইয়া মসজিদে ঢুক, সালাত তসবিতে দাঁড়াইয়া যা, এক এক রাখাতে ইয়াসিন সুর একবার, আর এক রাখাতে আর রহমান একবার, সুবহানাল্লাহ বলো না সুবহানাল্লাহ, পুরো রাতটা তোর সেজদায় কেটে যাবে, সকালবেলা মসজিদ থেকে যখন বের হইবা তোমার চেহারাতে নূর আসবে। জোরে কর, জোরে কর, জোরে কর, জোরে কর। ফজর নামাজ আদায় কইরা হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু হুল গায়বি ওয়াশ-শাহাদাতি হুয়ার রহমানুর রহিম ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন ওয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাওয়্যিরু লাহুল আসমাউল হুসনা ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকিম। আল্লাহ কয় রে নিরাপত্তার জন্য আমি আল্লাহ 70,000 ফেরেশতা পাঠাইলাম, জোরে মাগরিবে নামাজ পড়িয়া যদি এইভাবে আরেকবার ফর্তি বারস, আসসালাতু খায়রু মিনান নাওমের আগ পর্যন্ত ঘুমটা ভালো হওয়ার জন্য, ঘুমটা নিরাপদে হওয়ার জন্য, স্বস্তির একটা ঘুম হওয়ার জন্য আরো 70,000 ফেরেশতা কোথা পড়াইব? বিশ্বাস করেন, যারা ট্যাবলেট খাইলে না খাইলে ঘুম আসে না, আল্লাহর দোয়া একটা ট্যাবলেটও লাগবে না। আপনি খালি চুলে হাসর তালবাদ করেন আর মনেরে বোঝানোর জন্য 2 টাকার বুট কিনি ডেলি 2টা খাইয়েন। কি কইছি, বাজারে বুট বেছে না, বুটটা খাইয়েন, সুরায় হাসুদ তালাবাত করি, বুট 2টা খাইয়েন, ট্যাবলেট মারে করে পানি দিয়ে গিলি খাইলেন, চা পাইয়েন না, দেখবেন ওষুধে যা ঘুমাইছে তার চাইতে একটু বেশি ঘুমাই, বিশ্বাস হয়নি? অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াযিদু যালিমিনা ইল্লা খাসারা। সুবহানাল্লাহ, আল্লাহ 30 পারা কোরআন মুমিনের জন্য শিফা, শিফা। আমরা জ্বর হলে ডাক্তারের কাছে যাই, পাতলা পায়খানা হলে ডাক্তারের কাছে যাই, দুনিয়ার শেষ পয়সা পুরে যায়, বাড়িতে আইসা কয় ইমাম সাহেবরে খবর দে একটু সভা খতম পড়াই দে, টাকার গরমে সিঙ্গাপুর যায়, ব্রিটেন যায়, আমেরিকা যায়, ফিরি যখন বাড়িতে তখন কোরআনের কাছে যা, কথা বলেন না কেন? 150 টাকা দিতে কষ্ট হয়, স্বাগত পড়াইবে। আল্লাহ পাক, আমার যুবক বাবারা, তোমরা যদি সবাই বলো যজুর, আপনি যদি আসেন, তোমরা যদি পড়তে বলো আমি আসব, সালাত তসবি সারা রাত সেজদায় কাটাও, কত রাত নাটকে কাটাইলা, কত রাত শরীয়তে মারফতি গানে কাটাইলা, একটা রাত সালাত তসবি দিয়া জিকির দিয়া বন্দে আলীর মাজারে কাটা, জোরে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহ।
অলি হয়ে যাইবা, কলব পরিষ্কার হয়ে যাবে, এই কলবের ময়লা দূর হয়ে যাবে। বিশ্বাস হয়? জি বিশ্বাস হয়। আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। এইভাবে জোরতে 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 সব চলে গেছে, চুপচাপ বয়ে রেছে, 3 মাসের ভিতরে বন্দে আলীর সাথে দেখা হয়ে যাবে। বিশ্বাস হয়নি? সন্ধিয়া দেখ, একটু কন্ট্রোল করতে পারো, শরীর গরম হয়ে যাবো, গোস্তখানা বন্ধ কর, সুলের খোরাক তেল, চামড়ার খোরাক লোশন, বডির খোরাক মাছ মাংস ডিম, নফসের খোরাক স্ত্রী, কথা কর ঠিক। সুলের খোরাক দিলাম, তৈল কিনলাম, মাছ মাংস ডিম খাইলাম, বডিডারে ঠিক রাখলাম, একটু দুধ খাইছি, মাশাআল্লাহ। আমারই না জীবনে মসেন খায়া, গরু ঘাস খাইলো, একদিকে পেশাব গেল, আরেকদিকে পায়খানা গেল, আরেকদিকে জান্নাতি খাওয়ার দুধ পাইলো, মা যা খাইলো, বাবাই তা খাইলো, আমাকেও তা খাওয়াইলো, বড় আরামের কথা, দুঃখের বিষয়। আমার বাবারা, মা বাবা ছেলে মেয়ে লইয়া যা খাইলো, ছোট্ট বোনটার দুধের জন্য আমার মায়ের বুকের মধ্যে আমার আল্লাহ কতগুলি দুধ দিয়ে দিল। মা অতিরিক্ত কিছু খাইছিনি? আপনারা কি আমার কথা অসন্তুষ্ট? কথা বলেন না কেন? শামুক শামুক কিছু মানুষ আছে, শামুক এমনি থায় পানি ফেলে মুখ খোলে, চৈত্র মাসে সাভারা বন্ধ রায় ইটা সাক্ষা দিয়ে যখন বাড়ি খায়, ফসা মুখে পাও কাটা যায়, বাড়ি ফললে ভিতর উত্তর ফানি বাহির হয়, ভিতরে ফানি আছে মুখ খোলে না, এরকম মানুষ আছে নি? আপনারা কি শামুক নি? চিল্লে বলেন মারহাবা। আমি যতই চেষ্টা করতেছি, রাত তো সোয়া দুইটা, মানুষ আর কত চিল্লাইবে, বক্তা তো কয়েকজন গেছে ঘুমান, বক্তা কয়েকজন ঘুম এসে গেছে, কিন্তু আমি যে বুঝি না তা না, একটু মজা করার জন্য, একটু চেতনারই চেতনা, খানা যদি বলা হয় একটা কাঁচা মরিচ দেও না। আল্লাহ কয় কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, আল্লাহ কয় খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। পেঁয়াজের কথা বলে নাই, কাঁচা মরিচের কথা বলে নাই, শসার কথা বলে নাই, লেবুর রসের কথা বলে নাই, আল্লাহ কয় কুলু ওয়াশরাবু মির রিজকিল্লাহ, খাও এবং পান করো আমি আল্লাহর দেওয়া রিজিক থেকে। বালহুম আদল, তোর খানাটা যেন গরুর মতন না হয়, গাধার মতন না হয়, উটের মতন না হয়, লাকাত কার রামনা বানি আদম, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যদি বন্ধুরে সালাম দাও, দেওয়ার মতন দাও, যেমনে সালাম দিলে আমার বন্ধু তাজিমে মুস্তফা হয়। এই জন্য তো আমরা দাঁড়াই যাই, কথা কোন ঠিক কিনা? কথা কোন, এই জন্য আমরা কি করি? দাঁড়াইয়া যাই। আল্লাহ কয় আকিমুস সালাহ, খাড়াই যা, কিয়ামতের ময়দান সব মানুষ দাঁড়াই যাইব, আল্লাহ রে যেটার ফাও নাই, ঠ্যাং নাই, ল্যাংড়া, হেডার কি অবস্থা হইব, আল্লাহ কয় যেটার এক পাও এক পায়ের মধ্যে দাঁড়াই যাইব, যেটা লাড়িওয়ালা সেদিন লাড়িওয়ালা এক লাড়ি লইয়া দাঁড়াই যাইব, কিয়ামতের ময়দান বসে থাকার কোনো বিধান নাই। খাও আর ফান করো, আর যেমনি খাইলে তোদের ভাল লাগে হাত দো, ভালো করে খা, লাগলে কাঁচা মরিচ খাও, পেঁয়াজ খাও, শসা খাও, বেগুন খাও, লেবুর রস খাও, যেমনে খাইলে খানা হয় ওইভাবে খা। সুবহানাল্লাহ কোন না, কিন্তু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, যেইভাবে সালাম দিলে তাজিম হয় ওইভাবে দিস, সুবহানাল্লাহ, না দিলে সমস্যা নাই, ফতোয়া বাজে করবি বিপদে পড়বি, ঠিক ঠিক, ফতোয়া বাজে করবি বিপদে পড়বি, না কর কোনো দোষ নাই, না যাইজের কোনো দলিল নাই, মারহাবা করুন, মারহাবা।
বড় খরি কোন মারহাবা না যায়দের কোনো দলিল নাই, কোনো দলিল দিতে পারবি না। আল্লাহ পাক আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, আমিন। কি জানা বলতে চাইছিলাম মনে আছে? আমার বাবারা, আমার বন্ধুরা, এই ছেলেটা দশটা লোকের কাজ করলো। আমার যুবক বাবারা, তোমাদের মতো একটা যুবক ছিলেন, মারহাবা বলো। আমি বলতে চাইছিলাম সুলের খোরাক তেল, বডির খোরাক মাছ মাংস, চামড়ার খোরাক কসমেটিক্স লোশন, নফসের খোরাক স্ত্রী। সুলের খোরাক দিলাম, তুল কিনলাম, প্যারাসুট তুল না কিনলে বৌরা, কথা কন ঠিক কিনা? বডির খোরাক ঠিক দিলাম, মাছ মাংস ডিম, মাঝে মধ্যে আঙ্গুর কিনুন লাগে। আমি গত পরশু জানি আমাদের দেশে এই কি জানি কয় কমলা যে কেজিতে বেচা হয় আমি জানি না, এই গত পরশু রাতে জানলাম কিশোরগঞ্জ থেকে মাহফিল কইরা ওই যে দুর্জয় সত্তরনি কয় দুর্জয়ের কাছে এসে দাঁড়াইলাম, ফলের দোকান খোলা, কইলাম বাবা সত্য কথা কইছে রাই, মিথ্যা কথা বলিস তো রাইত, এখন দুইটা বাজে, আঙ্গুর মিঠানি খুজুর খাইয়া দেখেন যে খাইয়া কিনা কিনার পর খামো, তুই মুখ দি কয় এই রাইত কাস্টমার নাই, মিষ্টি খুজুর মিষ্টি তোর এক কেজিতে, কইলাম কমলা ডজন কনা হুজুর কেজিতে বেচা হয়, কইলাম ইন্না আলিল্লাহ দে মিষ্টি বলি খুজুর মিষ্টি, কইলাম যাই হোক আগা গোড়া মুখটা যেন ফসা না হয়, ওরে কইলাম এই মুখ যেন ফসা না হয় যা হোক একটু দে, আনার ফলটা রইলাম। এই সেদিন জানলাম যে কমলাটা ফালিতে ওজন হয়। আমার বাবারা, বডির খোরাক দিলাম ভালো ফল ফ্রুটস, চামড়ার খোরাক দিলাম কসমেটিক লোশন ফেয়ার অ্যান্ড লাভলি ভ্যাজলিন, নফসের খোরাক দিলাম তিরি, সব কিছুর খোরাক দিলাম। আমার আল্লাহ কয় রুহের খোরাক বাকি আছে, রুহের খোরাক হলো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সব কিছুর খোরাক আছে, তাহলে রুহের খোরাকও আছে, আর সেই রুহের খোরাক হলো জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ। রুহের খোরাক কি? জিক্রুল্লাহ। মারহাবা কোন মারহাবা কোন মারহাবা কোন বিনোজুতে জিকির করা যায়, খোদার জিগেলাম বিনোজুতে জিকির করা জানি কয় যায়, যদি অজু ছাড়া আমার নাম লওয়া না যায় তো গুমতুরি কেমনে লইবি, গুমতুরি বুঝা গেছে ঘুমটা ভালো হয়েছে, কথা কন ঠিক কিনা? বিনা অজুত ঘুম খুদারে ডাকা যায়, আলহামদুলিল্লাহ বড় করি কোন পয়সা দিছে খোদা আমরা। আল্লাহ আমাদের সকলকে কবুল করো, আমার যুবক বাবাগুলারে আল্লাহ আমল করার তৌফিক দিক। বিকালবেলা আর পাইলেন না ছেলেটাকে খুঁজে, শেষ করে দিচ্ছি, খুঁজে আর পাওয়া গেল না, কাজের মাঝামাঝি বন্ধ, যুবকদেরকে বললেন বাবা ছেলেটাকে তো খুঁজে পাচ্ছি না, পাইতেন না। ওই তিন মাস আগে যে জায়গা দেখছেন এখনো গেলে ওই জায়গাতে পাইবেন। হযরতে আবু আমর ডেকে বলেন আমি আবার চলে আসলাম জুমার পরের দিন শনিবার দিন, এসে দেখলাম ছেলেটা নামাজের শুরুতে বসা, মাটির নিচে হাঁটুটা চার আঙ্গুলের কম বেশ ডাইবা গেছে, জোরে কর না বাবা সুবহানাল্লাহ। কোরআন শরীফ তেলাওয়াত করে সালাম দিলাম, তেলাওয়াতটা বন্ধ করে সালামের উত্তর দিলেন আবু আমর, বাবা কাজ তো বাকি, আচ্ছা ঠিক আছে বাকিটা কইরা দিব।
বাকি কাজটা করে দিব, কিন্তু পয়সা দিবেন 2 টাকা। ওই আসর আর মাগরিবে আমাকে ছেড়ে দিবেন, আমি আমার মনিবের সাথে কথা বলবো। জোরে 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 জোরে, কার সাথে? মনিবের সাথে কথা বলবো। হযরতে আবু আমর রেখে বলে, কাজে লাগিয়ে দিলাম, দূর থেকে আমি পাহারা দিচ্ছি, কেমন করে একে এত কাজ করে? হযরতে আবু আমর রেখে বলেন, দূর থেকে তাকাইয়া দেখি রে, ইটার প্রয়োজন, আঙ্গুল দিয়ে ইশারা দেয়, অটোমেটিক ইটা গুলি সাইজা যায়, বালু সিমেন্টের প্রয়োজন, আঙ্গুল দিয়ে ইশারা দেয়, অটোমেটিক আস্তর হয়ে যায়। আমার কাজ শেষ, পরিশ্রমিক দিলাম, বিদায় নিয়ে চলে গেল। নাই 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 নাই, পেলাম না, বহুদিন হয়ে গেল, মাস চলে গেল, বছর গলে গেল, ফজর নামাজের আগে পরে কে যেন বলে যাচ্ছে, আবু আমর, যেই যুবক তোমার ইমারতের কাজ করেছিল বাগদাদের পাহাড়ের পাদদেশে জঙ্গলার মাঝে, ওই ছেলেটা মৃত্যুর সঙ্গে বড় যন্ত্রণায় কাতরাচ্ছে। যেতে আবু আমর ডেকে বলে, আমি সংবাদটুকুন পাইয়া নামাজ পড়িয়া ঘর থেকে বের হইয়া গেলাম রে, খোঁজ দিছি কোথায় পাবো এই ছেলেটাকে, বাগদাদে চলে গেলাম, পাহাড়ের পাদদেশে যাইয়া খুঁজতে 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 আমি গিয়ে দেখি রে, মাটির মধ্যে পড়ে আছে, একটা ইটার মধ্যে মাথা, ডান দিকে ছেড়ে দিচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, বাম দিকে ঘুরাচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই ছেলেটার শরীরের মধ্যে একটা কাকের গোস্ত নাই, চিমটি দিয়ে মাংস উঠাইবার মতন কোনো মাংস নাই। আমি ছেলেটার পায়ের কাছে দাঁড়াইয়া 3 বার সালাম দিয়েছি, হাতটাকে সাপের মাথার ন্যায় উঁচু করে আমাকে ইশারা করেছে, ইশারা করার পর আমি তার পাশে গিয়ে বসলাম, অতি কষ্ট করে আমার হাতটাকে জড়িয়ে ধরেছে। দেখে বলে, আবু আমর রে, আবু আমর, আমাকে প্রথম যখন সালাম দিয়েছ, আমি প্রথমবারে তোমার সালামের জবাব দিয়ে দিয়েছি। আবু আমর, আমার মনটা কান্দে রে, আমার মা, আমার মা কত কেঁদেছে, আমি কবে যাব? আমার মা কেঁদেছে, কবে যাব, কবে আসব, কয়দিন আবু আমর রে, আবু আমর, আমার মা নাই রে, আমার বাবা নাই রে, আমি একা কি জমিনের মধ্যে পড়ে গেলাম রে, আবু আমর, আবু আমর রে, আবু আমর, আমি বিদায় হয়ে যাব, বেশি সময় নাই রে, আবু আমর, আমি তোর 2 হাত জড়িয়ে ধরলাম, আমার মৃত্যুর পরে আমাকে তুমি গোসল করাইও, সমাজের কোন ইমাম তালাশ কইরো না, তুমি নিজে ইমাম হইয়া আমার নামাজে জানাজা পড়াইয়া দিও। আবু আমার, তোমার নিজের হাতে আমারে কবরে রাখো, যেই লোকটা দিয়ে আমার কবরের খননের কাজটুকু করবা, আমার ব্যাগের ভিতরে পুরনো কিছু বস্ত্র আছে, ওখান থেকে তাকে কিছু বস্ত্র দিয়ে দিও। আবু আমরে ডেকে বলে, যুবক, আমি তোমারে নতুন কাপড় দিব, কয় না,
জিন্দা মানুষের দরকার নতুন কাপড়, আমার নতুন কাপড়ের প্রয়োজন নাই, আমার শরীরে যা আছে এটা পবিত্র থাকবে, এটা দিয়ে আমার দাফন কইব। বড় করে বলেন না বাবা আল্লাহু আকবার। যুবক বাবা রে কেঁদে কেঁদে বলে, আপু আমার রে তুমি দুই দিন দেখেছিলে আমার কোরের শরীর তালবাদ করতে, আমার তুমি দুই দিন দেখেছো আমি কোরআন শরীফ তালাওয়াত করতেছিলাম, আবু আমর রে আমার ওসিয়তটুকুন তুমি পালন করিরো, আমার দাফন কাফনের কাজ কমপ্লিট করে আমার ব্যাগের ভিতর হাত দাও, যেই কোরআন শরীফটা তুমি তালাওয়াত করতে দেখেছিলে ওই কোরআন শরীফটা বের কর। আবু আমর ভিতরে ছোট্ট অনেকটা পকেট আছে, হাত দিয়ে একটা আংটি পাইবা, চিৎকার করে বলেন আল্লাহু আকবার। দেখে বলে আবু আমর রে এই কোরআন শরীফ এই আংটি আমার ওসিয়ত তুমি পালন কইরো, এই দুইটা সম্পদ খলিফা হারুনের কাছে পৌঁছাই। আবু আমর দেখে বলে আল্লাহ আমি বুঝতে পেরেছি এই ছেলেটা খলিফা হারুনের বেটা, খলিফা হারুন কে আমার নবীর কলিজার টুকরা নবীর চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার বংশধর। চিৎকার করে বলেন না বাবা আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। নাই 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 আবু আমর বেশি সময় নাই, আমার প্রভুর সাথে আমার মিলন হয়ে যাচ্ছে, আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মুহূর্তের ভিতরে ঢুলেই পড়ে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখান থেকে এসেছো সেখানে তোমাকে ফিরে যেতে হচ্ছে, আল্লাহু আকবার বলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, যেখান থেকে এসেছো সেখানে তোমাকে ফিরে যেতে হচ্ছে, প্রত্যাবর্তন করতে হচ্ছে। আসলাম কোত্থেকে? রুহের জগৎ। আসলাম রুহের জগৎ, কেন আসলাম? ইল্লা লিয়াবুদুন, ইবাদতের জন্য। খালি কি ইবাদত করব? রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা, খালি কি ইবাদত করব? আল্লাহ কয় না, ফজরের সারা রাত তোমার শুনছো, ফজরের সময় মসজিদে যায় দুই রাকাত নামাজ পড়িরা, ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সারা রাত তোমরা ওয়াজ শুনে নামাজ পড়ছো, এবার রিজিকের দান্দায় জমিনে যাও, দোকানে যাও, চাকরিতে যাও, মাঠে যাও, ঘাটে যাও। কি বলছেন? ফাইজা কুদিয়াতি সালাতু ফান্তাশিরু ফিল আরদ, নামাজের পর একটা মুহূর্তের জন্য মসজিদে রয়, রিজিকের সন্ধানে মসজিদ থেকে বের হয়ে যাও। সুবহানাল্লাহ, আল্লাহ তো কয় না 24 ঘন্টা তুই নামাজের মুসরা খালি বইয়েই থাক, রিজিকের দান্দায় চলে যা, বউ বাচ্চার খবর নিতে যা, স্কুল কলেজের খবর নেই, মার্কেটের খবর নেই, এতগুলি কইরা যদি আমাকে রাজি করতে পারিস, কামের কাম করলি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বড় করে কেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভালো লাগলো সত্যিকার আপনারা আশিক রাসূল, সত্যিকার আপনার তরিকাতপন্থী মানুষ, সত্যিকার আপনারা ওলি আল্লাহর মহব্বতের মানুষ, বন্দে আলী বাবার মহব্বতের মানুষ। আলহামদুলিল্লাহ, আপনাদের ছেলেগুলিও ভদ্র, এদের মধ্যে আদর্শ আছে, এদের মধ্যে ভদ্রতা আছে, তার একমাত্র কারণ আল্লাহর ওলির সোহবত। আল্লাহ পাক আপনাদের সকলকে কবুল করো। এই রাত, এই রাত 3:35, 2:35 প্যান্ডেলটা ভরে গেছে, আমার মনে হয় 10টা বাজে আপনাদের মাইক ধরলে, নাকি আপনাদের প্যান্ডেলে 10টায় মাইক ধরলে আমার মনে হয় প্যান্ডেলে কানায় কানায় জায়গা হবে না, ঠিক কিনা? এই রাত 2টা এত মানুষ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের সকলকে একসাথে হাশর নসিব করুন, আমিন। একসাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতে থাকার তৌফিক দিক, আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনা,
যায় মনে বড় আশা ছিল যাব আরবে সাগরে পাড়ি দিব নাই কই আমার তরি পাখি নয় যে উড়ে যাব ডানাতে বর করি আমার আশায় সম্বলে নাই রে আশা আসে সম্বল নাই রে করি কি মনে বড় আশা ছিল যাব মদিনা নজরুলের গান বুঝি যদি মানুষ জানতো অন্য কোন শিল্পীর নাম মঞ্চে গাইতো না কথা কন ঠিক কিনা তাহলে নজরুলের কবিতার মধ্যে ডুব দিয়ে পড়ে থাকতো দরকার লেখাপড়া করার নজরুলের কবিতাগুলোর মধ্যে যদি ডুব দিত আর কিচ্ছু লাগতো না ঠিক না এত আল্লাহ পাক এস মোহাব্বত প্রেম ভালোবাসা আমাদের অন্তরে পয়দা করুক এই বলেই আমি লম্বা করলাম না ফাইন্নি কারিবের কয়েকটা ব্যাখ্যা দিছি আর ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা আয়াতের শুধু অর্থটা বলছি আবার কখনো আল্লাহ কবুল করলে এটার উপরে দু ঘন্টা লম্বা আলোচনা শোনাবো আল্লাহ কবুল করুক আসলে এবার মনের কথাটা বলি আমার বলছে 3 লাখ ফিট দিয়া যদি আপনি ঢুকেন এশার নামাজের পরে এক দুজন আমারলে ওখানে থাকবে তো এশার নামাজ ওখানে পইরা আমি রওনা দিলে আধা ঘন্টা 40 মিনিটে পৌঁছে যাইব সকাল 10 টাকা হুজুর কোথায় 3 লাখ ফিট কোথায় নবীনগর কোথায় কোম্পানিগঞ্জ আমার কাছে মাথা নষ্ট করি সেই কুমিল্লা ব্রাহ্মণ বাড়ি যদি ঢুকিয়া 3 লাখ ফিট দিয়া আইলাম কোম্পানিগঞ্জ আইলাম নবীগঞ্জ নবীনগর এই জন্য মনটা খুব খারাপ ছিল আপনাদের উপস্থিতি চোখের ফানিতে আমার মনের কষ্টটা দূর হয়ে গেছে তার কারণ যদি আজকে না আসতাম আমি বলছি বাবা আমার লগে যেইভাবে কথা হয়েছে এইভাবে যখন নাই আমি আর যাবো না তো আমি তো আর চিনি না শিকারিকা কোথা আমার এই মুড়ির ছেলেটারে বললাম এরশাদ বাবা তুমি একটু খবর লোক আমরা যাবো হেডে দিছি এটার গণিত যাবে রে আমার আরেক মরিদ প্রেসের মালিক ক যত কষ্ট বাবারে মা ফেলে নিয়ে যাবি না হলে মানুষে গালাগালি করব আলহামদুলিল্লাহ সত্যি এত কষ্ট করে রাস্তাটা ভালো না খারাপ আমি সেই 3 লাখ ফিট থেকে কোম্পানিগঞ্জ কোম্পানিগঞ্জ থেকে নবীনগর এরপরে ভাঙ্গা ভাঙ্গা রাস্তা দিয়ে আসছি কষ্টটা কম না বেশি মারাত্মক কষ্ট হয়ে গেছে কিন্তু একটু কথা বলে আপনাদের উপস্থিতিটা দেখে আমার অন্তরে আর কোনো দাগ নাই সমস্ত দাগ মুছে গেছে সত্যিকার এই অজপাড়া গ্রামে আপনারা সেই নবীর প্রেমী আমি সকালবেলায় মসজিদে গিয়েই ওমর ফারুককে বলবো আমি শিখানিকা না শিখানিকা সাতমোরা যে আমি সাতমোরা ইউনিয়ন আমি শিকানিকে মাহফিল করেছি তাগো বাড়ি মনে হয় তাগো বাড়িটা সাতমোরা ইউনিয়নের ভিতরে তবে তাদের বাড়ির সাথে হিন্দু বাড়ি আছে তাদের বাড়ির সাথে হিন্দু বাড়ি আছে আপনাদের এদিকে আসলে মারাত্মক দই খাওয়ায় দেখছি হ দুধ সস্তা তো এদিকে ঠিক নেই এইদিকে দুধ খাওয়াই ফারুকের বাড়িতে আসলে মারাত্মক আমি খালি দুধ দইয়ে খাই যাওয়ার সময় পাতিলে ভরে আবার দিয়ে দেয় ওদের বাড়ির থেকে বড়ি নিছি আলু নিছি আহা আমি সেই 92-তে আসছি অনেকবার আসছি আলহামদুলিল্লাহ কোন তো এই জন্য সাতমোরা একটা পরিস্থিতি জায়গা আজকে অনেক দিন পর আপনাদের এখানে আসলাম 57 বছর পরে এই মাহফিলটাতে আসলাম 57তম মাহফিল আপনাদের সাথে হাজির হলাম আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক আমি ঢাকা আজিমপুর লালবাগ থানা আমার এই মসজিদে আমি 91 থেকে অদ্যাবধি পর্যন্ত জুমার দায়িত্বে আছি 8 বছর বেতন নেই না আলহামদুলিল্লাহ
আমার কয়েকটা মাদ্রাসা আছে, এতিমখানা আছে, কিছু গরিব পোলাপান আছে, এগুলার চালাই আল্লাহ যেন কবুল করে। আগামী 27শে জানুয়ারি আমার বাড়িতে বার্ষিক মাহফিল, সন্নি সম্মেলন, উরুষ মাহফিল। ঢাকায় যদি কেউ থাকেন, বিজ্ঞান জাদুঘরের ঢালে ঈদগাহ মাঠে আমার প্যান্ডেলটা হবে। পাসপোর্ট অফিস, ইসলামিক ফাউন্ডেশন, আগারগাঁও রেডিও অফিস থেকে 1 মিনিট উত্তর দিকে গাড়িটা টান মারলে প্যান্ডেলটা পাইবেন, আলহামদুলিল্লাহ। কোন যদি ঢাকায় কেউ থাকেন দাওয়াত, আর এখান থেকে যদি যান, আপনাদের প্রত্যেকের দাওয়াত খাওয়ারেরও তফিক আছে, আলহামদুলিল্লাহ। কোন গতকালকে মুরিদান লইয়া বৈশা মিটিং করছি, সাদাবাদ, চিকেন সবজি, ডাল, গরুর গোশত দুপুরে খাওয়াবো, মাগরিব পর্যন্ত খানাটা চলবে, মাগরিবের পরে 1 ঘন্টা খানা নাই, এরপরে বিরিয়ানি পাকামো, যতটা গাড়িতে যতজন যাইব 1 প্যাকেট করে রাতের খাবার দিয়ে দিব। আপনারা যদি যান খাওয়াইতে পারবো, এক জায়গায় সমস্যা, বালিশ নেই। আপনারা মাহফিলের জন্য টাকা টোকা আনলে দিতে পারেন, আনছেন কেউ? আমি আসলে নর্মালি কালেকশন করতে জানি না, আমার ওয়াজ করতে গেলে 1.5 ঘন্টা পারবো, পয়সা দিতে আমি জানি না, বাজার করতে জানি না, মাইনছিরে দিয়ে বাজার করেন। ওই যে ফোলা চাউল 1 বস্তা উঠে দিছে, গত পরশু রাত জানছি কমলা ওজনে বিক্রি হয়, কিন্তু কমলা ডেইলি খাই, ওজনে বিক্রি হয় পরশু রাত জানছি। আমার মসজিদের সামনে দোকানদার আছে, গাড়ি তুটে দেয়, কয় টাকা হয়েছে টাকা দিয়ে দেই, কি ওজন দেনা কি দেয় আল্লাহ জানে, আলহামদুলিল্লাহ। কোন বাজার করতে জানি না, এরে বাবা আমি শান শোন গাইতে পারবো না, আমি শান গাইলে তোরা দেখে যা আমি না মায়ের কুলে, তোরা দেখে যা আমি না মায়ের কুলে, যেন উষার কুলে রাঙ্গা রবি ডুলে, যেন উষার কুলে রাঙ্গা রবি ডুলে, তোরা দেখে যা আমি না মায়ের কুলে, তোরা দেখে যা আমি না মায়ের কুলে, যেন উষার কুলে রাঙ্গা রবি ডুলে, যেন উষার কুলে রাঙ্গা রবি ডুলে। মারহাবা কর, ওয়াজের মধ্যে তো শান গেলে আর ওয়াজ করা যায় না, মানুষকে সন্তুষ্ট করা যায় না, একটু গাইলাম। আমার গাইলে আমি গাইতে পারবো, আমার জীবনে অনেক নাচ গাইছি, বিল্লাল হাফসি দিল দেওয়ানা আজান দিতে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইয়া ডুলিয়া পড়িল, আমার মনে এই বাসনা, আমার মনে এই যন্ত্রণা, আমার মনে এই বাসনা, আমার মনে এই যন্ত্রণা, একবার যাইতে যদি পারিতাম নবী ইয়া রাসূলুল্লাহ কইয়া একটা চিৎকার মারিতাম, যদি ছোট্ট একটা ফাঁকি হইতাম, যদি একটা ছোট্ট ফাঁকি হইতাম, একটা উড়াল দিয়া পাক ভূমি মদিনা যাইতাম, মদিনা যাইতে ভাই রে কার না মনে সায়, দয়াল নবীর কথা স্মরণ কইরা কারেন ভুগে বাসায়, ইয়া রাসূলুল্লাহ। ওই বিড়িটা বন্ধ দিয়া ওজুটারে লইয়া গাইতে 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 ঘুমাইয়া যান, যেদিন শব্দ মদিনায় পৌঁছে যাবে সেদিন আমার নবী আপনার বাঙ্গা ঘরে এসে যাবে, আপনার ঘুমটা ভেঙে যাবার পরে দেখবেন আপনার ঘরের মধ্যে আতরের গ্রান কয়,
100% আমার রসুল আপনার ঘরে এসেছে। আল্লাহ পাক কবুল করুক। ফোলা পানি থাকলে গন্ডগোল করে একটু গাইলাম, গাইলে গাইতে পারে তবে ওয়াজ নষ্ট হয়, কথা কন ঠিক কিনা? গাইলে গাইতে পারো, শানে মুস্তফা অন্য কিছু নয়। আল্লাহ পাক যেটা গাইলে ওহাবি বলেন, জামাতি বলেন, সালাফি বলেন, সমালোচনার দাঁত ভাঙ্গা জবাব দেওয়া যাবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের মাহফিল কবুল করুক। মা বোন গুলার একটু দোয়া করে দেবো, একটু দোয়া করে দেন। আল্লাহুম আমিন। الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين امين الصلاه والسلام عليك يا رسول الله الصلاه والسلام عليك يا حبيب الله সব তারিফ ও সব শুকুর খাই উসকো দা কি ওয়াস্তে জিসনে ফায়দা খাই কিয়া খাই হমকো উসে মাটি সে সব দুরুদ ও সব রহমত সব সালাম উসকি রাসূল ও হাবিবে উসকা নবী ফর তমাম সুনো মুসলিম হম লোগো সে ফিকর গম কি এক কালাম জো দিওয়ানা কর দিয়া খাই হম লোগো কো লে কালাম বিজলি সে ভি জলদি উনকি ফুল সে রাত তুফার কর জান্নাতুল ফিরদাউস ভি তু উনকো তু নসিব কর জান্নাতুল ফিরদাউস মে দিদার তু নসিব কর হাউর গিল মা জিতনি হাই সব উনকো তু নসিব কর হাউর গিল মা জিতনি হাই সব উনকো তু নসিব কর জান্নাত ও দোজব সে ইয়া রাব্বি কিয়া করো জান্নাত ও দোজব সে ইয়া রাব্বি কিয়া করো আর জো হাই মাই তুজে দেখা করো আর জো হাই মাই তুজে দেখা করো মাই দূর হো মজবুর হোয়া সৈয়দে আলম মাই দূর হো মজবুর হোয়া সৈয়দে আলম দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো দিদার দেখাতে নেহি আওয়াজ সুনা দো মনি প্রভু দয়াময় আল্লাহ জিন্দগির গুনার বোঝা গুনে মাথায় নিয়ে এই গভীর রজনীতে তোমার শহীদ দরবারে হাত তুলেছি। আল্লাহ অনেকগুলি মানুষ কেঁদেছে, এদের চোখের পানি ঝরেছে, এরা সত্যি জ্ঞান তোমার হাবিবের পাগল, এরা সত্যি জ্ঞান তোমার হাবিবের পাগল। মনি যারা কান্দে জবাব দাও এদের গুনা কেন তুমি মাফ করবা না, আল্লাহ জবাব দাও এদেরকে কেন মাফ করবা না। প্রভু দয়াময় আল্লাহ তাকাইয়া দেখো তিন শ্রেণীর মানুষগুলি হাত তুলেছে, আল্লাহ কারো আব্বা আছে মা নাই, কারো মা আছে রে বাবা নাই, আরেকটা মানুষ হাত তুলল রে আল্লাহ যাদের মাও নাই, নাই রে নাই বাবা দুনিয়া, আমাদের মা বাবার তুমি মাফ করে দিও, আব্বা আমার ক্ষমা করে দিও, আব্বা আমার তুমি মাফ কইরা দিও, আব্বা আমার তুমি ক্ষমা করে দিও, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। মদিনা 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 রে মদিনা, আল্লাহ নাম শুনেছি আজও যারা মদিনা দেখি নাই আল্লাহ জীবনে একবার দেখাইও মদিনা। আম্বিয়া আলাইহিস সালামের কদমে কবুল করেন, সাহাবায়ে কেরাম শুহাদায়ে কেরামের কদমে কবুল করেন, চার তরিকার ওলি মাযহাবের ইমামদের কদমে কবুল করেন, 360 আউলিয়ার দেশ বাংলাদেশ ওলিতে গলিতে শহরে বন্দরে গ্রামে গঞ্জে যত ওলি গাউস কুতুব আব্দাল দরবের সাহিত্য আল্লাহ বন্দে আলী মুন্সি রাদিয়াল্লাহু তাআলা সহকারে তামাম ওলিদের রুহানি ফয়েজ আমাদের নসিব করো আল্লাহ। আল্লাহ অভাব অনটন দূর করে দেন, গরিবতা দূর করে দেন, অসুস্থতা দূর করে দেন, পেরেশানি দূর করে দেন। আল্লাহ আমাদেরকে ওলি বানাইয়া দাও, আল্লাহ আমাদেরকে ওলি বানাইয়া দাও, আল্লাহ মেট্রিক পরীক্ষা কামিয়াব করে দিও,
মেট্রিক পরীক্ষা কামিয়াব করে দিও আল্লাহ, এরপরে এইচএসসি পরীক্ষা কামিয়াব করে দিও। আমার বাবা এরশাদ যদি যোগাযোগ না করতো আমার আশা হতো না, আমার বাবার হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ, তার আব্বা আমার হায়াতের মধ্যে বরকত দিও, আমার সমস্ত ভক্ত মুরিদানের হায়াতের মধ্যে বরকত দিও আল্লাহ, প্রত্যেকটা ভক্ত মুরিদানের কলবদারে মদিনার আয়না বানাইয়া দিও। আর কিছু দন সাইনা মুর্শিদ যাইতে তোমার সঙ্গে নিও, আমার মরণের কালে আমার মরণের কালে তোমার হাতের পানি দিও। অনেকগুলি আলেম ওলামা মঞ্চে বসা, অনেকগুলি হযরত ওলামায়ে কেরাম মঞ্চে বসা, অনেকগুলো শিক্ষিত মানুষ বসা, এই মুহূর্তে অনেকগুলি মানুষ বসে আছে আল্লাহ, একটা হাত খালি ফিরাইয়া দিয়েন না, একটা হাত খালি ফিরাইয়া দিয়েন না, দাঁড়ানো বসা সকলকে নাজাতের ফয়সালা করে দাও, আমার যুবক বাবাগুলারে ওলি বানাইয়া দাও, আমার যুবক বাবাগুলারে ওলি বানাইয়া দাও, আমার মা বোন রাবেয়া বশ্রী বানাইয়া দিয়েন, টাকা দিয়ে পয়সা দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে যে যেই দিক থেকে সহযোগিতা করে মাহফিল সাজিয়েছে আল্লাহ প্রত্যেকের নাজাতের ফয়সালা করে, দেশে বিদেশে যারা এই মাহফিলের জন্য সহযোগিতা করে সকলকে কবুল করেন, প্রবাসী জীবন যারা বিদেশে কাটাচ্ছে ভালো রাখেন, অথবা এলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, মউতির বিছানায় শুয়ে যাব, আজরাইল আসবে রুহ আমার জন্য, শয়তান আসবে ধোকা দেওয়ার জন্য, ওই কঠিন মুসিবতের সময় জবানে জারি রেখে দিও না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। পরে কি আর কেউ নাই? পরে আর কেউ নাই? আমার পরে কেউ নাই? ইয়া নবী, এটা আমাকে বলতে হবে, সালামু আলাইকা ইয়া রাসূল, লাগান সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, আসিলেন নূরের নবী আমেনা মায়ের কোলে, নবী সালাম আয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব, নবীজির মাতা আমিনা, নবীজি দুধ মাখলিমা, নবীজি রওজা মদিনা, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী মিল্লাত পেলা গো সালাম।
জগতের মাঝে যত কিছু আছে সকলেই মানিল তাহাদের প্রভুকে, কেবলই মানুষ শুধু যে বেহুশ মানিল না রাসূলকে। বালাগাল উলা বিকামালিহি কাশাবাত দুজা আসনাতু জামি ওয়াসালিহি সন্নু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ বলি, আমার পরে আর কেউ নাই আমাদের মতন বসে হাতটাকে উঁচু করে ধরে, হাতটাকে উঁচু করে সামনে বাড়িয়ে দেই। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহি আলিয়্যিল আযীম। আয় আল্লাহ, আমি তাওবা করিতেছি গুনাহে সগীরা গুনাহে কবীরা, জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সমস্ত গুনাহ হইতে তওবা করিলাম। আয় আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, আমাদের তওবা কবুল করেন। আমি বায়াত গ্রহণ করিতেছি আপনার উসিলায় হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। ওয়াদা করিতেছি পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করিব, রমজান শরীফে রোজা রাখিব, হজ ফরজ হইলে হজ করিব, যাকাত ফরজ হইলে যাকাত আদায় করিব, কোনো হারাম কাজ করিব না, আল্লাহ ও রাসূলের সাথে নাফরমানি করিব না মৃত্যু পর্যন্ত, সুন্নি আকীদা ঠিক রাখিব, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাতে তালুতে চুমুকে বুকের মধ্যে ডলা দিব। যাদের পীর মুর্শিদ আছে ওদের তওবাটা গুনাহ মাফের জন্য, যাদের পীর মুর্শিদের আছে ওদের তওবাটা কি গুনাহ মাফের জন্য, যাদের পীর মুর্শিদ নাই আপনারা এই তওবা করলেন। মদনী মদিনে ওয়ালে
আমায় কাছে ডেকে নাও না মদনী মদিনেওয়ালে, আমায় একটু দিদার দাও না, আমায় একটু দিদার দাও না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, শত পাপের ভূ যা আমার তবু উম্মত আমরা তোমার, আমায় ক্ষমা করে দাও না, আমায় ক্ষমা করে দাও না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, আমার মা ও বাপ সরোয়র ভুলে যাবে রোজে মহশর, হে নবী তুমি ভুলো না, হে নবী তুমি ভুলো না মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, মদনী মদিনেওয়ালে, বলেন গুনার বোঝা মাথায় নয়া, বলেন গুনার বোঝা মাথায় লয়া ডাকতে সি মাফে কই রাদা মাবুদ মাওলা এলাহি, মাফে কই রাদা মাবুদ মাওলা, জবানটা খুলে বলি আল্লাহ, বড় করে বলি আল্লাহ, মা বোনেরা আমার বাবারা তোমার নাম ধরে ডাকলো আল্লাহ, তোমার কি মায়া লাগে না আল্লাহ, তুমি তো অন্তর জামিন বন্দার মনের খবর তো জানো আল্লাহ, আল্লাহ নিঃসন্তানকে সন্তান দিও, দাদের ছেলে মেয়েগুলোর বিয়ে হচ্ছে না, ফয়সালা করে দাও আল্লাহ, ফয়সালা করে দাও আল্লাহ, ফয়সালা করে দাও আল্লাহ, পেরেশানি দূর করে দাও আল্লাহ, ফয়সালা করে দাও, পেরেশানি দূর করে দাও, কত মা কান্দে কত বাবা কান্দে, মালিক মালিক রে আমার ছেলেটা গত চার দিন মারাত্মক শীত দেখে দেখে বলে আব্বু আমার জ্যাকেটটা আপনি গায়ে দেন, আমি আজকে চার দিন আমার ছেলের জ্যাকেট গায়ে দিচ্ছি, এই গভীর রজনীতে হাত বাড়াইলাম, আমার বাবারে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও আল্লাহ, আমার ছেলে মেয়েগুলারে তুমি কবুল কইরো, আমাদের সন্তান গুলারে কবুল কইরো আল্লাহ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি খালা কালু শ্বশুর শাশুড়ি তামামের কবর আজাব তুমি মাফ করে দিও, যারা বেঁচে আছে হায়াত বাড়াইয়া দিও আল্লাহ, বান্দে আলী হুজুরের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন, আল্লাহ হুজুরের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন, আল্লাহ হুজুরের রুহানি ফয়েজ আমাদের নসিব করেন আল্লাহ, বার বার কিয়ামত পর্যন্ত এই জমিনে এই মাহফিল আপনি কবুল করেন, অতবা ইলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।